সুন্নত নয় শুধু দের মেহমান সুন্নাত সুন্নত নয় শুধু খাওয়া শেষ মধু পান আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি জানলেও জীবনি কখনো তা بالله <سؤال> من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله عنده علم الساعه وينزل الغيث ويعلم ما في الارحام وما تدري نفس ما يحسب غدا وما تدري نفس بأي أرض تموت الله المولان العظيم وعم الشان حديث وعن أبو أيوب أنصر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبشر السلام إطعام الطعام وصل الأرحام وصل بالليل والناس ينام رواه البخاري او كما قال رسول الله صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل

আল্লাহ তুমি রহম কর नसीব কর মদিনা দয়ার নবী না দেখায়া কবরে তেনিয়োনা আল্লাহুম

কানবে য মকুরদ ওগো আল্লাহ ওম তর গু নহার আল্লাহ সাল্লা مولانا لا إله إلا الله جو رلا إله لا إله لا إله لا إله إلا الله সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লা ঐতিহ্য দাবিদার পাবনা জেলার ফরিদপুর থানার খাগরবাড়িয়া হাজি রুস্তম আলী হাফিজিয়া মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিল এবছর অজ হচ্ছে সাতাশে নভেম্বর দুই হাজার সতেরো আজকের এই মাহফিলের সনামধন্য সম্মানিত সভাপতি জনাব আব্দুল মান্নান সাহেব আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ফরিদপুর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব খলিলুর রহমান সরকার মঞ্চুবিস্ট ফরিদপুর উপজেলা ও মানুষের বন্ধু জননন্দিত নেতা জনাব শফিনুর ইসলাম সম্মানিত ভাই চেয়ারম্যান উপজেলা পরিষদ ফরিদপুর চেয়ারম্যান জনাব সরোয়ার হোসেন ফরিদপুর ইউনিয়ন পরিষদ জনাব জাহাঙ্গীর আলম সদস্য নয় নম্বর ওয়ার্ড সহ আজকের এই মাহপিলের অন্যান্য দাওয়াতি অতিথিবৃন্দ সম্মানিত ফরিদপুর থানার ইনচার্জ কি জানেন না জনাব ভাই মোহাম্মদুল ইসলাম সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ। পাবনা জেলার বিভিন্ন থানা থেকে আগাত দিনদার পরেশগার মত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ পদ্মায় অবস্থান রাতা শ্রদ্ধাশীলা মা ও বনেরা সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি আসসালামু আলাইকুম আল্লাহ আল্লাপের দরবারে লক্ষ্য করে শুক্রিয়া আদায় করছি যিনি এই দুঃসময় গোটা বিশ্বের মুসলমানরা যখন নির্যাতিত নিষ্পেষিত অত্যাচারিত আমরা বাংলাদেশের মুসলমানেরা সেই সময় একটু হলেও অন্যান্য দেশের চাইতে ভালো আছি আল্লাপাকের শুক্র আল্লাপাকের দরবারে শুক্রিয়া যে আল্লাপাক আমাদেরকে ভারতের মুসলমান বানাননি কারণ ভারতের মুসলমান হলে বুঝিয়ে যে মুসলমান শব্দটা কত কঠিন আল্লাহ আমাদের ফিলিস্তিনির মুসলমান বানান নাই আল্লাহ আমাদের ইরাকের মুসলমান বানান নাই আল্লাহ আমাদেরকে মায়ানমারের মুসলমান বানান নাই দশ লক্ষ মুসলমান বাড়ি ঘর জায়গা জমি ফেলিয়ে ফেলে রেখে বাংলার ওই কক্সুস বাজারে তারা অবস্থান নিয়েছে না আছে তাদের থাকার জায়গা না আছে খাবার ব্যবস্থা অত্যন্ত কষ্টের সঙ্গে তাদের দিন পার করতে হচ্ছে আল্লাহ পাক তার থেকে আমাদের ভালো রেখেছে ভিতরে আমাকে নিয়ে এসেছেন আমি পৃথিবীর অন্য কোন মজলিসে বসি নাই আমি বসেছি আল্লাহর কোরআনের মজলিষে আসমানের নিচে জমিনের উপরে কোরআনের চাইতে দামি কেতাব আর কিছু হতে পারে না আর এই কোরআনের মা ফিলে যারাই বসে তাদের মর্যাদা কাছে অনেক বেশি সকলের নসিবে কোরআন শরীফ জোটে না যদিও আসে শেষ পর্যন্ত থাকে না কারণ এ কোরআনের বরকত সকলের নসিবে নাই যাদের নসিবে থাকে তারাই কেবল বসে আল্লাহ পাক আমাদের নসিবে কোরআন ডেকেছেন এই জন্য মালিকের দরবারে শুক্রিয়া আদায় করছি সকলে মিলে বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ বলতেছেন আসমানে যা কিছু আছে জমিনে যা কিছু আছে আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সবাই মিলে তজবি পড়ে কার যদি বলুন না তজবি পড়ে কার শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মানুষ আর জেন আল্লাহর নাফারমানি করছে অথচ মানুষ আর জেনকে পাক তৈরি করেছেন কিসের জন্য ওয়ামা খলাকুতুল জিন লেয়া বদু আমি মানুষ আর জেনকে তৈরি করেছি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার এবাদাত করার জন্য আব্দুন হলো আরবি শব্দ আব্দুল মানে গোলাম আব্দুল মানে কি গোলাম আমরা কার গোলাম সব জায়গায় গোলাবি করবো কার পৃথিবীতে কারোর কাছে আমার মাথা নত হবে না পৃথিবীতে কারোর আমি ভয় পাব না পৃথিবীতে কারোর কাছে আমার মাথা এক সেকেন্ডের জন্য নত হবে না যিনি আমার সৃষ্টি করেছেন তিনি আমার হেফাজতকারী পৃথিবীর কারো শক্তি নাই আমার তিল পরিমাণ ক্ষতি করতে পারে আমার পৃথিবীর কারোর শক্তি নাই আমাকে হাইলাইট দিয়ে উপরে তুলতে পারে সকল শক্তি কার হাতে জোরে বলেন কার হাতে ইন্নাল্লাহু আ'লিমুম বিযাতি সুদুর আল্লাহ অন্তরের খবর রাখে কে কোন উদ্দেশ্যে কথা বলছেন কে কোন উদ্দেশ্য পথ চলছেন কার নিয়ত কি কেও কেও উদ্দেশ্য কোরআনের মাহফিলে এসেছেন দুনিয়ার কেউ না জানলি আবার আল্লাহ জানে এখানে এসে ভাই সিয়ার কথা শুনিয়ে ভাই বাহাবা দিলেন কেউ দিলেন না কেউ দিলেন কেউ দিলেন না আমার কথা শুনে কেউ ভাবা দিলেন কেউ দিলেন না কিন্তু কেন দিলেন না কেন দিলেন এ সংবাদ আল্লাই ভালো জানে আল্লাহ ছাড়া পৃথিবীতে কারোর খবর নাই অন্তরের খবর রাখার জোরে বলে ঠিক না তাহলে সেই আল্লাহ আগেও যেমন ছিলেন এখনো তেমন আছেন ভবিষ্যতেও তেমন থাকবেন আমাদের দেশের একটা রেওয়াজ হয়ে গেছে জোর করে দোয়া নিতে হবে মোনাজাত করবি নিয়ে তোর মোনাজাত করাইটাই ছাড়ব এমন মাই দেবো তোর রক্ত পাই কেন করে ফেলবো তোর মোনাজাত করাই লাগবে দোয়া করে জোর করে লাঠি পেটা করে দোয়া নিয়ে সেই দোয়া সামিয়ানার উপরে ওঠে না দোয়া করতে গেলে অন্তর লাগে অন্তরের ভালোবাসা লাগে সেই ভালোবাসা দিয়েই আমরা কোরআনের মাহফিলে এসেছি কোরআনকে ভালোবেসে আল্লাহ আমাদের কবুল করেছেন এই জন্য আবারও করছি সকলে মিলে বলছে আলহামদুলিল্লাহ বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু সমস্ত নবী রসুলদের শ্রেষ্ঠ নেতা শ্রেষ্ঠ নবী আমাদের সৈয়দ আমাদের সর্দার জানাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লামের দরবারে লক্ষ্য করি দুরুদার সালাম সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত উপস্থিতি এই যে বিশাল জনতার আগমন কিসের জন্য জোরে বলুন বিশ্বাস করুন এখানে যদি কোরআনের আলোচনা না হয়ে কোন নেতার আলোচনা চলতো এই এগারোটা পর্যন্ত কোন লোকরে বাসাই রাখা যেত না আজকে দেখুন গান করে যারা আর গান শোনে যারা তাদের কাফেলায় খুব বেশি হলি দুই একশো লোক থাকে তাদের ট্যাকেল দেওয়ার জন্য অনেকগুলো পুলিশ লাগে লিটল বাহিনী লাগে তা না হলে উশৃঙ্খল বিশৃঙ্খল তৈরি করে এক মেয়ে যদি গান গায় আর এক লোক ঢিল মারে আর কোরআনের মাহফিল হয় হাজার হাজার লোক প্রশাসনের লোকের আমাদের দরকার নাই কথা বলে কেন প্রশাসনের লোকের আমাদের দরকার লাগে না আমাদের কোনো বডিগার্ড লাগে না আমাদের কোন লেটেল বাহিনী লাগে না কারণ আমরা আমাদের জীবনের চাইতে কোরআনকে বেশি ভালোবাসি কোরআনের জন্য শহীদ হতে রাজি কোরআনের জন্য রক্ত দিতে রাজি কোরআনের জন্য জেল খাটতে রাজি কিন্তু কোরআনের শত্রুর কাছে মাথা নত করতে আমরা রাজি নই এইতো গগতি না আচ্ছা আপনারা কথা কইলেই না আগি কথা শুরু করতে দিলেন না তার আগে যদি আপনারা তাহলে কথা শুনবেন কখন আমি বোঝাতে চাচ্ছি কিসের আগে বোঝেন আমি বোঝাতে চাচ্ছি সেটা হলো যে কোরআনকে আমরা এত ভালোবাসি যে কোরানের সঙ্গে আমরা বিয়াদেবী করতে রাজি না কোরআনের সঙ্গে বিয়াদেবী করি না কোরআনের মাপিলে হইছি আমরা বিয়াদুবি করি না এই ভয় আমাদের দেলের ভিতরে আছে এই জন্য আমাদের বডিগার্ড লাগে না আমি এটাই বুঝার চাচ্ছি আমি আপনাদের উল্টু বুঝার চাচ্ছি আমি বুঝার চাচ্ছি যে কোরআনকে বেশি ভালবাস এই জন্য কোরআন শুনতে এসে আমাদের ঝড় তুফান যাও আমরা সব মাথা নেই কারণ আমরা কোরআনের আমরা কোরানের বন্ধু সেই কোরআন শুনতে এসেছি ধীর স্থির ভাবে শুনুন আল্লাহ বলতেছেন ফাস্তানিউ লাহু ওয়াংশিতু লা আল্লা যখন তোমাদের সামনেই কোরআন পড়া হবে পবিত্র কালাম মোল্লা শরীফ যখন তোমাদের সামনে পড়া হবে এইগুলো তোমরা চুপচাপ বসে বসে শোনো আশা করা যায় আল্লাহ পাক তোমাদের রহমত দিয়ে ভরে দেবে তাহলে চুপচাপ বসে বসে কোরআন শরীফ শুনলে রহমত করবেন কে আমাদের কি রহমতের দরকার আছে যদি থাকে আমরা বেয়াদুবি করব না কোরান শুনতে চাই রাজি আছেন আপনারা নবীজি বলেছেন নবীজি বলেছেন মান কারাল কোরান ফাস্তা জহা রাহু ফাহাল্লাহ্লাহু ওয়াহার রামাহারামাহু আদহা লাহুল্লাহুল জান্না কয়াশ পাউয়মান কেয়া মাতিয়া সারা তিন কুল্লু হুম কদ ওয়া জাবাদ আলাহুন্ন যেই ব্যক্তি কোরান পড়ল কোরআন থেকে শিক্ষা নিল সেই শিক্ষা অনুসারে নিজের জীবনকে পরিচালিত করল নবী আমার বলেন মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক আটটা জান্নাতের মালিক তাকে বানাইয়া দেবে আমরা কি শোনার জন্য এসেছি কি পড়ার জন্য আমি এসেছি আমি কোরআন পড়তেছি আপনারা কোরআন শুনতেছেন আপনি আমল করবেন আমি আমল করব। আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানাই দেবে শুধু এখানেই শেষ নয় নবী বলেন একজন মানুষ যখন জান্নাতি হবে একজন মানুষ যখন হবে একজন তালবে আলম যখন জান্নাতি হবে একজন আলেম ব্যক্তি যখন জান্নাতি হবে সেই একা একা জান্নাতে যাবে না এমন দশজন মানুষকে সঙ্গে নিয়ে জান্নাতে যাবে যেই দশজন ব্যক্তির জন্য জাহান নামের আগ আজাব দিয়েছিল ওই জাহান্ন দশজন ব্যক্তিকে আল্লাহর দরবারে সুপারিশ করে আল্লাহর কোরআনের প্রতীক আল্লাহর জান্নাতে চলে যাবে আপনি যদি কোরআন মানেন আপনি নিজে জান্নাতি পরিবারের দশজন জান্নাতি আল্লাহ পাক আমাদের কোরআন তৌফিক দান করুন আরও জোরে আর একটু জোরে বলুন আল্লাহ রসুল বলেছেন যখন কোন কোরআনওয়ালা ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যায় তখন ওই গ্রামের ওই এলাকার মানুষের দিন পর্যন্ত গোরে রাজা মাফ করে দেন কারণ একজন কোরআনওয়ালা জান্নাতি মানুষ গ্রামের ভিতর দিয়ে হেঁটে গিয়েছে আজকে হেফজোখানা তৈরি করেছেন হেফজোখানায় যে ছাত্ররা আছে প্রতিদিন আপনার এলাকায় ঘুরে বেড়াচ্ছে এর অশিলাই করে আল্লাপাক এই গ্রামবাসীকে জীবনের গুণা হয়তো মাফ করে দিতে পারে এই জন্য এই কোরআনের মাহফিল আল্লাহ কবুল করুক সকলে বলুন আমিন আল্লাহ বলতেছেন যেন তোমরা শোনো না কারা বলে জোরে বলেন কারা বলে আবু জেহেলের একটা ধর্ম ছিল না ছিল না আবু জেহেল কিন্তু কাভেরে না আবু জেহেল হলো মশরেক মুসলমান না আবু জেহেল হইল মোশেক কারণ সে আল্লাহ মানত কিন্তু রসুল কে মানত না কাবার মালিক কে সে মানতো না কাবার মালিক কে সে কাবার গেলাপ ধরে কেঁদে বলেছিল হে কাবার মালিক হে আল্লাহ আমি বদরের যুদ্ধ যাচ্ছি একদিকে আমি আর একদিকে মোহাম্মদ সাল্লাহ তাহলে ওরা কাবা ঘরের গেলাপ ধরে কানতো তাহলে ওরা আল্লাহ মানতো না দি আইরাম কাবা ঘরের ধরে আবু জেহেল আজকেও আছে আছে না আছে না আছে না আছে না আছে না সেদিন গিলাফ ধরি কেটেছিল আজ strtok ধরা কান্দা লোক আবু জেহেলের মাথায় টুপি ছিল আজকেও টুপি আছে আবু জেহেলের মুখে দাড়ি ছিল আজকেও দাঁড়িয়ে আছে আবু জেহেল করে ছিল আজকেও হাজি আছে যারা নবীর কোরআনের বিরোধিতা করে আবু জেহেলের সঙ্গে আর এদের সঙ্গে কোনো পার্থক্য থাকতে পারে না আবু জেহেল কাবার গেলাপ ধরে কাল হেয়া কাবার আমি মোহাম্মদ কে মারার জন্য যাচ্ছি আমাদের দুইজনের ভিতরে যে সৎ পথে আছে তাকে তুমি বিজয় দিও আল্লাহ কোরআনে নোট করলো ওই দোয়াটাই কবুল করলাম তাহলে আবু জেহেল তো কাবার গেলাপ ধরে কান্দিছিল হ্যাঁ আজকেও যদি কেউ মনে করে আমি কাবার গেলাম ধরে কানতেছি সমস্যা কোন জায়গায় কাবার গেলাপ ধরে কানলেই মুসলমান হওয়া যায় না মাথায় টুপি পড়লেই মুসলমান হওয়া যায় না লোক কি চায় কি চান আপনি সিআইডি লোক নেই নাকি ফাঁস করলেই মুসলমান হওয়া যায় না মুসলমান হতে গেলে কোরান হওয়া লাগবে অকল আল্লাদিন একভারুক লাটেসমৌলি হাজ আল কোরান কাফেরেরা বলে এই কোরান যেন তোমরা শোনো না কাফেরা কি বলে কোরান যেন তোমরা শোনো না এই কোরান নাজিল হইসে কাদের জন্য মানুষের জন্য হু দ আল্লিল নাস হু দ মুসলমান না হু দালিল ইমানদারনা হু দাল লিনাস মানুষের জন্য এই কোরআন হিন্দুর জন্য কোরআন খ্রিস্টান হ্যাঁ অবশ্যই হিন্দুর জন্য হিন্দুদের জন্য কোরআন খ্রিস্টানদের জন্য কোরআন বৌদ্ধদের জন্য কোরআন মায়ানমারের জন্য কোরআন সকলের জন্য কোরআন এই কোরআন সকলের জন্য আল্লাহ পাক নাজিল করলেন ওই কোরআন থেকে যারা হেদায়েত নেবে তারাই হলো মুসলমান ডাক্তারের ছেলে যেমন ডাক্তার হওয়া যায় না মাস্টারের ছেলে যেমন মাস্টার হওয়া যায় না উকিলের ছেলে লেখাপড়া না শিখলে যেমন উকিল হওয়া যায় না মুসলমানের ছেলে ওই সামলা কেটে বাপ বাদ দিয়ে গেছে আর নামের প্রথমে মুহাম্মদ আর শেষে ইসলাম লিখছে ওই সূত্রে মুসলমান হওয়া যায় না মুসলমান হতে গেলে কোরআন হাদিস পড়া লাগে সে অনুযায়ী আমল করা লাগে আমার বন্ধুগণ এই কোরান যখন নাজিল হয়ে গেল এরা তখন বলল নবী প্রতিদিন রাত্রি গবেষণা করে সকালবেলা তাই পড়ি শুনায় ও কোরআন শরীফ আমরাও বানাতে পারি সংবাদ চাল্লার দরবারে পৌঁছায় গেল আল্লাহ পাক বললেন নবী ওদেরকে বলে দাও যদি ওরা কোরআনের মতন একটা কোরআন তৈরি করতে পারে তাহলে তৈরি করে দেখাক অনেক দিন চলে গেল কোরআন তৈরি করতে পারলেন না এবার আল্লাহ পাক বললেন বিসুরাতিহি একটা সুরা তাদের তৈরি করতে বলো আমি যেমন সুরা নাজিল করে তাদের নাজিল করতে বলো এরাও পারল না এবার আল্লাহ পাক বলেন একটা আয়া তুমি মক্কার কাবা ঘরের গেলাবে লটকাই দিয়ে এসো ওরা তাও তৈরি করতে পারে কিনা আল্লাহ পাকের নবী সুরাক্ষা ও লিখে দিয়ে আসলেন তয়িনা কাল কাসার অসল্লিলি রব্বিকবনহার ইন্নশানিয়া কাহাল আবতার এই আ একটা দীর্ঘদিন কাফেরেরা পড়ল ওই আবু জেহেল পড়েছিল ওই আবুল হাকাম পড়েছিল ওই ওদবা পড়েছিল ওই সাহেবা পড়েছিল ওই বাপসাড়া পৃথিবীর মুখ দেখিছিলো অলি দ্বীপ মুগিরা ওটাও পড়েছিল কিন্তু কোরানের মতন একটা সূরা তারা তৈরি করতে পারে নাই লাস্টে লিখে দিয়ে শ্লোক লাই সাহা কালামিল বাসার এই কিতাব কোনো মানুষের তৈরি করা কিতাব নয় এই কিতাব তিনি পাঠায়েছেন তিনি কুল কায়েনা তেরে সেই আল্লাহ পাক বললেন কাফেরেরা বলে এই কোরান যেন তোমরা শোনো না নবী যখন কোরান তেলাওয়াত করতে না বুঝে হেল বলতো কোরান শোনো না আজকেও যদি কোরান শুনতে কেউ নিষেধ করে বুঝতে হবে ওরা জাতিতে মানুষ হতে পারে কিন্তু মুসলমানের রক্ত ওদের শরীরে নাই লাতাসমউল হাদ আল এই কোরান যেন তোমরা শুনো না ওয়াল্কাউ বিহীল কোরআন শুনতে বসে গেছ যদি মনে করো যে কোরআনের আলোচনা গুলো তোমাদের বিপক্ষে চলে যাচ্ছে হট্টগোল বাধাই দাও মারামারি বাধাই দাও যে কোনো কায়দায় হুজুরকে মঞ্চের থেকে নামায়ে দাও এই সবগুলো কাজ হলো কাপের কাজ সবগুলো কাজ কার কাজ এই কাপের কাজ করতে রাজি আছেন কেউ থাকলে হাত তোলেন যে হুজুর আমার হবে না আমি হাত তুললাম তোলবেন তাহলে আমি শুরু করেছি যতক্ষণ শেষ না করি ততক্ষণ পর্যন্ত একটা মুসলমানও ময়দান ছেড়ে দেবে না কারা কারা শেষ মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান আল্লাহ হাতগুলো দেখি রাখো আল্লাহ যারা হাত তুলিনি আল্লাহ সেগুলো দেখি রাখো আমিন আল্লাহ কবুল করুক হাত তুলে কারে দেখায়ছি আল্লাহ আল্লাহ দেখেছে আল্লাহ দেখেছে আল্লাহ দেখেছে আমরা শুনেছি যে কেরামান কতিবিcade বসে বসে সব সময় লিখতেন সম্মানিত লেখক দয় আগে কেরামান কাতিবিন সারা জীবন লিখেছে কিন্তু দেখা যায় না কিন্তু এখন আমাদের পিছনে সামনে কেরামান কাতিবিন আছে দেখা যাচ্ছে ভাই এই জন্য আগে ভয়ে পেতাম যে কেরামান কাতিবিন কি লিখতেছে ঠিক নেই আর এখন স্পষ্ট কেরামান কাতিবিন দুই পাশে বসে আছে পিছনে আছে সামনেও আছে সুতরাং এখন খুব চিন্তা ভাবনা করেই কথা বলতে হয় ভাই কারণ কেরামান কাতিবিন কোন জায়গায় যে ধরি ফেলবে আল্লাহই ভালো জানে এই জন্য কথা বলা খুবই কষ্ট তারপরেও বলতে হবে তারপরেও বলতে হবে আমি যে বিপদে আছি এর সাইতে আল্লাহ রসুল বিপদে ছিল এর সাইতে মহা বিপদ আল্লাহ রসুল ছিল যে বিপদ আজকে আলেম সমাজ আছে তারপরেও রসুল পাতিলের কাছে বাদানত করিনি জীবনে মৃত্যু একবার হয় সেটা আমারও হবে তাই বলে কোন বাতিলের কাছে বাদানত করি কোরআন গোপন করা চলবে না চলবে না চলবে না আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝদান করুক সকলে বলেন আমিন আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সুরাতুল লোকমান কোন ইতিমধ্যে পাবনার মানুষ আমার এ আলোচনা শোনেন নাই আমি আজকে সে আলোচনায় নিয়ে আসছি যে আজ সুরাত থেকে নিয়ে আসছে সে সুরাটার নাম হলো সুরাতুল লোকমান লোকমান নামক একজন জ্ঞানী লোক ছিলেন তিনি নবীও ছিলেন না পয়গম্বারও ছিলেন না কিন্তু লোকমানের কিছু উপদেশ তার ছেলের জন্য এই পৃথিবীর মানুষের জন্য দেওয়া হয়েছিল এই লোকমানের উপদেশটা আল্লাহ পাক বড় পছন্দ করলেন আল্লাহ পাক বড় কবুল করলেন আল্লাহ পাক গ্রহণ করলেন তাই আল্লাহ দয়া করে ওই লোকটার নামে স্বতন্ত্র একটা সুরা নাজিল করলেন যেই সূরাটার নাম আছে সুরাতুল লোকমান লোকমান তার ছেলেকে বলেছিল ছেলে জীবনে যত মুসিবতের সম্মুখীন হও না কেন লা তু শরিক আল্লাহর সঙ্গে যেন শরিক স্থাপন করো না আজকে অনেক কথা বলা হয় আজকে বাংলাদেশের জাতীয় সংসদ এই জাতীয় সংসদ এক সময় শেরেখকে ভরপুর ছিল সব এমপি মন্ত্রীরা যখন ঢুকতো মাথাটা নিচু করে ঢুকতো স্পিকারকে সেজদা করত বাংলাদেশের একজন স্বনামধন্য ব্যক্তি যিনি জাতীয় সংসদের সদস্য ছিলেন তিনি দাঁড়ায় বললেন মাননীয় স্পিকার আজকের যিনি প্রেসিডেন্ট তার কাছে বলেছিলেন মাননীয় স্পিকার সেরেক মুক্ত মুসলমান থাকতে চাই তাই মাথাটা আপনার কাছে নিচো না হয়ে মাথাটা উঁচু করে ঢুকতে চাই গেটটা যদি সেইভাবে তৈরি করতেন এই তিনশো এমপি আর সেরেক করতো না আজকের প্রেসিডেন্ট আজকের প্রেসিডেন্ট সেদিন বলেছিল হুজুর আপনার কথাটা মেনে নিলাম তিনি সেরেক মুক্ত একটা জাতীয় সংসদ আমাদের সামনে উপহার দিয়ে গেছে এই জন্য আলেম ব্যক্তি যদি সংসদে যায় আলেম ব্যক্তি যদি কোরান ব্যক্তি যদি দায়িত্বপ্রাপ্ত হয় আল্লাহর কসম সমাজের মানুষ সেরেক মুক্ত হবে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আলমুদিলা ডট ইসলামের আলো ছড়িয়ে দেই আরো কিছু বিস্ময় আছে তুমি জানো কি ও জীবনে কখনো তা মানো কি তাদের নাজিল করতে বলো এরাও পারলো না এবার আল্লাফাক বলেন একটা আয়াৎ তুমি মক্কার কাবাঘরের গেলাবে লটকাই দিয়েছো দেখবরা তাও তৈরি করতে পারে কি আল্লাহ আল্লাফাকের নবী সুরক্ষা অউসারের লিখে দিয়ে আসলেন ইন্না আ তো আইনা কাল কাউসার অসল্লিলি রব্বিকবনহার আবতার এই আয়াতটা দীর্ঘদিন কাফেরেরা পড়ল ওই আবু জেহেল পড়েছিল ওই আবুল হাকাম পড়েছিল ওই উদবা পড়েছিল ওই সাহেবা পড়েছিল ওই বাপ সারা পৃথিবীর মুখ দেখেছিল ওলি দিবনে মগিরা ওটাও পড়েছিল কিন্তু কোরআনের মতন একটা সুরা তারা তৈরি করতে পারে নাই লাস্টে লিখে দিয়ে লাইসা লাইসাহাদা এই কেতাব কোন মানুষের তৈরি করা কিতাব নয় এই কেতাব যিনি পাঠাইছেন তিনি কুল কায়নাথের মালি সেই কেতাবে আল্লাহ পাক বললেন কাপেরেরা বলে এই কোরান যেন তোমরা শোনো না নবী যখন কোরআন তেলাওয়াত করতেন আবু জেহেল বলতো কোরআন শোনো না আজকেও যদি কোরান শুনতে কেউ নিষেধ করে বুঝতে হবে ওরা জাতিতে মানুষ হতে পারে কিন্তু মুসলমানের রক্ত ওদের শরীরে নাই লাতাসমউলি হাদ আল কোরান এই কোরান যেন তোমরা শোনো না ওয়াল্কাউপিহিল আল্লা কুম তাক লিবুন কোরান শুনতে বসে গেছ যদি মনে করো যে কোরানের আলোচনাগুলো তোমাদের বিপক্ষে চলে যাচ্ছে হট্টগোল বাধাই দাও মারামারি বাধায় দাও যে কোনো কায়দায় হুজুরকে মন ছেদ থেকে নামায়ে দাও এই সবগুলো কাজ হলো কাফেরের কাজ সবগুলো কাজ কার কাজ এই কাপের কাজ করতে যে হুজুর আমারে হবে না আমি হাত তোলাম বলবেন তাহলে আমি শুরু করেছি যতক্ষণ শেষ না করি ততক্ষণ পর্যন্ত এক মুসলমান ও ময়দান ছেড়ে দেবে না কারা কারা শেষ বোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান আল্লাহ হাত গুলো দেখি রাখো আল্লাহ যারা হাত তুলিনি আল্লাহ সেগুলো দেখি রাখো আমি আল্লাহ কবুল করুক হাত তুলে কারে দেখা আল্লাহ দেখেছে আল্লাহ দেখেছে আল্লাহ দেখেছে আমরা শুনেছি যে কেরামান কাতিবিন কাঁধে বসে বসিয়ে সময় লিখতেস সম্মানিত লেখক দয় আগে কেরামান সারা জীবন লিখেছে কিন্তু দেখা যায় না কিন্তু এখন আমাদের পিছনে সামনে কেরামান কাতিবিন আছে দেখা যাচ্ছে ভাই এই জন্য আগে ভয়ে পতাম যে কেরামান কাতিবিন কি লিখতেছে তার ঠিক নেই আর এখন স্পষ্ট কেরামান কাতিবিন দুই পাশে বসিয়ে আস পিছনে আছে সামনেও আছে সুতরাং এখন খুব চিন্তা ভাবনা করেই কথা বলছে আয় ভাই কারণ কেরামান কাতিবিন কোন জায়গায় যে ধরি ফেলবে আল্লাহ ভালো জানে এই কথা বলা খুবই কষ্ট তারপরেও বলতে হবে তারপরেও বলতে হবে আমি যে বিপদে আছি এর সাইতে আল্লাহ রসুল বিপদে ছিল এর সাইতে মহাবিপদ আল্লাহ রসুল ছিল যে বিপদ আজকে আলেম সমাজ আছে তারপরেও রসুল প্রাতিরের কাছে বাদানত করিনি জীবনে মৃত্যু একবার হয় সেটা আমারও হবে তাই বলে কোন পাতিলের কাছে বাদানত করি কোরআন গোপন করা চলবে না চলবে না চলবে না আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝদান করুক সকলে বলেন না আমিন আমি আপনাদের সামনে তেলাবাদ করেছি সুরাতুল লোকমান কোন ইতিমধ্যে পাবনার মানুষ আমার এই আলোচনা শোনেন নাই আমি আজকে সে আলোচনায় নিয়ে আসছি যে আজ সুরাত থেকে নিয়ে আসছি সে সুরাটার নাম নবীও ছিলেন না পয়গম্বারও ছিলেন না কিন্তু লোকমানের কিছু উপদেশ তার ছেলের জন্য এই পৃথিবীর মানুষের জন্য দেওয়া হয়েছিল এই লোকমানের উপদেশটা আল্লাহ পাক বড় পছন্দ করলেন আল্লাহ পাক বড় কবুল করলেন আল্লাহ পাক গ্রহণ করলেন তাই আল্লাহ দয়া করে ওই লোকটার নামে স্বতন্ত্র একটা সুরা নাজিল করলেন যেই সূরাটার নাম আছে সুরাতুল লোকমান লোকমান তার ছেলেকে বলেছিল ছেলে জীবনে যত মসিবতের সম্মুখীন হও না কেন লা তুশরিক বিল্লাহ আল্লাহর সঙ্গে যেন শরীক স্থাপন করো না আজকে অনেক কথা বলা হয় আজকে বাংলাদেশের জাতীয় সংসদ এই জাতীয় সংসদ এক সময় শেরেকে ভরপুর ছিল সব এমপি মন্ত্রীরা যখন ঢুকতো মাথাটা নিচু করে ঢুকতো স্পিকারকে সেজদা করত বাংলাদেশের একজন স্বনামধন্য ব্যক্তি যিনি জাতীয় সংসদের সদস্য ছিলেন তিনি দাঁড়ায় বললেন মাননীয় স্পিকার আজকের যিনি প্রেসিডেন্ট তার কাছে বলেছিলেন মাননীয় স্পিকার সেরেক মুক্ত মুসলমান থাকতে চাই তাই মাথাটা আপনার কাছে নিচু না হয়ে মাথাটা উঁচু করে ঢুকতে চাই গেটটা যদি সেইভাবে তৈরি করতেন এই এমপি আর না আজকের প্রেসিডেন্ট আজকের প্রেসিডেন্ট সেদিন বলেছিল হুজুর আপনার কথাটা মেনে নিলাম তিনি সেরেক মুক্ত একটা জাতীয় সংসদ আমাদের সামনে উপহার দিয়ে গেছে এই জন্য আলেম ব্যক্তি যদি সংসদে যায় আলেম ব্যক্তি যদি কোরান ওলা ব্যক্তি যদি দায়িত্বপ্রাপ্ত হয় আল্লাহর কসম সমাজের মানুষ সেরেখ মুক্ত হবে হরির লোকমান বলেছিল আল্লাহ তুশুকুবিল না সেরেক কোরো না দুই নম্বর উপদেশ ছিল আকিম মুসল্লাহ নামাজ কায়েম করো নামাজ কায়েম করো নামাজ কায়েম করো তিন নম্বর উপদেশ ছিল অস আমার বনে আমার পুত্র ভালো করে শোনো একটা পাপ হয়ে গেছে সঙ্গে সঙ্গে তওবা করে নাও আগামীকাল তওবা তওবা করবা বলে বসে থাকো না কারণ আগামীকালটা অনেক দূর ওই সময় আল্লাহ তোমার দিতেও পারে পারে দিতে নাও এটা নবীর পরে নাজিল হয়নি কোন রাসুলের পরে নাজিল হয়নি হজরত লোকমান তার ছেলেক উপদেশ দিয়েছিল সেই উপদেশটা মালিকের কাছে বড় পছন্দনীয় হয়ে গেল বড় কবুল হয়ে গেল আমরা যে আজান দেই এই আজান কিন্তু ওহির মাধ্যমে আল্লাহ রসুলের পরে আসেনি এই আজান কিন্তু ওহির মাধ্যমে রসুলের পরে আসেনি কিভাবে আসলো সবাই যখন নামাজের সময় হলো তখন বলল হুজুর নামাজের সময় লোক একত্রিত করব কি করে তো একজন বললেন যে পাহাড়ের পরে উঠে ডাইতে চলে আমাদের চলে এসো চলে এসো হুজুর শুনলেন আর একজন বললেন যে হুজুর ঘন্টা পিঠালে কি হয় হুজুর বললেন ঘন্টা ইহুদিরা পিঠাইতো এই কথা বলার পরে সবাই চলে গেল পরের দিন নবীজির একজন সাব এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি স্বপ্ন দেখলাম একজন ব্যক্তি আমাকে জড়িয়ে ধরে বলতেছে কালকে তোমরা আলোচনা করতেছিলে মানুষকে ডাকবে আহ্বান করবে কি বলে আমি তোমাদের কিছু শব্দ বলে দেই তিনি স্বপ্নের ভিতরে কিছু স্বপ্ন বলে দিলেন আমি সেই স্বপ্নটা আপনার কাছে উচ্চারণ করতে চাই সেই সাবি আজান উচ্চারণ করলেন নবী বলেন এর সেইতে উত্তম আওয়াজ আর কিছু হতে পারে না আজান হলো সবচেয়ে বড় তকবির জোরে বলেন ঠিক না মুসলমানদের জীবনের সবচেয়ে বড় তকবির হচ্ছে আল্লাহু আকবার এই তকবির ধ্বনি শুনলে যদি কারোর কলিজায় যায় জ্বালা করে যদি কারোর গাত্র দাওয়ায় বুঝতেবার জন্ম হয়েছিল কিন্তু মুসলমান ওর ঘরে ছিল না আজকে যথার্থই বলেছেন নেতারা যে হুজুর সব জায়গায় কাজে লাগে যথার্থই বলেছেন এই জন্য আমি কি হচ্ছে আবা কথা বসে যথার্থই বলেছেন যে হুদুররা সব জায়গায় কাজে লাগে তাই না ভাই তবে সব জায়গায় কাজে লাগে না আমরা বলি পাঁচটা জায়গায় কাজে লাগে হও মরণে জোড়োনে আর খোল এই কয়েক জায়গায় ছাড়া হুজুর আর কোন জায়গায় লাগছে না হলি হুজুরা জান দাও হলি হুজুরা জান দাও মল্লে হুজুরি জানে যা পড়াও আর আমরা জানে যা পড়াই দোয়া করি আল্লাহ আব্দুল করিম সে ভালো লোক ছিল তুমি জান্নাতে দাও যখন সুৎকর ঘুষ করে জন্য দোয়া করি শয়তান তখন হাসে আর কায় পাগল বলে কি আস্তে একটা শয়তান আমার সেই খারাপ অথচ ওর জন্যই হুজুর দোয়া করতেছে ইবলিশ শয়তান তখন ওখানে একা থাকে না ইবলিশ শয়তান কায় তোরা থাক আমি চলে গেলাম আমরা যে আকাম কুকাম করতেছি আমার মনে হয় না যে ইবলি শয়তান বাংলাদেশে আছে কারণ ইবলিশ শয়তান হচ্ছে বড় শয়তান আমরাই তাহলে হলে আজান দাও মল্লে জানে যা পড়াও হাওনে মরণে বিয়ে পড়ানোর সময় সব লোক এসে গেছে থানার দায়িত্বপ্রাপ্ত নেতা আসছে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আসছে মহিলা ভাইস চেয়ারম্যান আসছে দশ গাড়ি বরযাত্রীর লোক আসছে কিন্তু মৌলভী নাই তখন কি বলে হুজুরির ডেকে নিয়ে হুজুরির ডেকে নিয়ে কিছুক্ষণ পরে হুজুর আসলে কানবগোল খাতা নিয়ে দাখিল পাশ নাই আলেম পাশ মৌলভী দাকিল পাঠালাম পাঁচ বেশি খাতায় তিন কলাম লিখে এজাব কবুল পড়ানোর জন্য পাঠাই দিল হুজুর লিখে দিল কবুল হয়ে গেছে বিয়ে পড়াই আমরা শান্তি করো তোমরা আর বিপদে পড়লেই গালাগালি খেয়ে মরি আমরা বিয়ে পড়ালাম আমরা তোমরা কোন দেশের ছেলে কোন দেশের বিয়ে এক জায়গায় দিয়ে ভুটিস ভুটিস করে গল্প করো অতছ আমি বিয়ে না পড়ালে টি ফুড ফুড কতবার হই এন্ড বিয়ে পড়ালাম আমরা শান্তি করে ওনারা আর গালাগালি gali খাই আমরা কিছু হলি আমাদের গালা gali ছেলে ওই হুজুরই কইছে ওই হুজুর সেই কইছে তাইলে আমরা তোরে এত করে দিলাম আর গালা gali হাসকে কই উমক হুজুরই দোষ তমক হুজুরই দোষ উমক হুজুর খারাপ তমক হুজুর খারাপ হয় হতে পারে কেউ কেউ বলে হুজুর যাই খারাপ বলে না বলে না বলে না কথা বলার সময় মেয়ে ভিজুকে কথা বলেন হুজুররা খারাপ যদি সব হুজুরদের গালি দেন নবী মোহাম্মদ পর্যন্ত গালি চলে যায় আচ্ছা হুজুররা যদি সব খারাপ আমাদের দেশে সাধারণত হুজুর পাওয়া যায় চারটে জায়গায় আলিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসায় আর হইল তাবলিক জামাতে তাবলিজাত হুজুর তৈরি হচ্ছে না আর হইল হাবিজিয়া মাদ্রাসা এই কয়েক জায়গায় হইল হুজুর তৈরি হচ্ছে এখন হেফাজতের হেফাজত ওই মাঝে চালাবে হেফাজত করি এমন ধোয়া ধুইয়েছে জোরগা জাতির থেকে একবার উদ্ধার করি ফেলেছে আলিয়া মাদ্রাসে থেকে যারা হয় ও নামটা নিয়ে নাই বললাম ওদের জনমে ধোয়া ধুইছে গত বছরের আগের বছর ওই যে নড়াইল নাম কি বলে গোপালনগর না এই যে টাঙ্গাইলের টাঙ্গাইলের এক বিশেষ নেতা তাবলিকের খারাই ফেলাই ধুইছে নামটা নাই নাই বলল কারণ আমার নাম বললি আবার ঠ্যান ধরি টানতে পারে এই আমার আপনি বললি দোষ নেই কারণ আপনি নেতা মানুষ আমি বাইরের মানুষ আস্তে যত টানা টানি সব আমার নিয়ে এলাকার মানুষ এত বলা বলে গেল ইনি একটা দলের পরিচয় দিলেন চেয়ারম্যান সাহেব দলের পরিচয় দিলেন আর একজন নেতা আর কথা বলে দিলেন সবাই দলের নাম বলতে পারে আমি না ভাই কারণ আমি যে বাইরের মানুষ এই জন্য যত কষন সব আমার উপরে এনারা বললি বললি না না যত দোষ আমাদের যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ করলে অন্যায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার মৌলবাদ পেন্টাগনে হামলা হলপ দোষী খুঁজে নাহি পেল পেন্টাগনে হামলা হল দোষী খুঁজে নাহি পেল ওসামাকে দিল দোষের অপবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার মৌলবাদ তাহলে আলিয়া মাদ্রাসা থেকে যারা বেরিয়ে আসে তারা একটা দল করে ওরা এখন সমাজের গন্ধ ছুটেছে ওরা এখন গন্ধ ছুটেছে না এত দুর্গন্ধ ছুটেছে যে ওই হুজু যে রাস্তাতে চলে ও রাস্তাতে আর কেউ যেতে পারে না এত দুর্গন্ধ ছুটাই দেশে ওনারা তাহলে ও হুজুরের দোষ পেল হেফাজতের দোষ পেল এরপরে তাবলিক জামাতের আপনাদের নেতা বস্তার ভিতরে ফেলাই 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 দিয়ে পরিষ্কার করলেন তাহলে হুজুর তৈরি হয় তাবলিক থেকে হুজুর তৈরি হয় আলিয়ার থেকে হুজুর তৈরি হয় কৌমিয়া মাদ্রাসার থেকে তিন গ্রুপের হুজুর যদি দোষ পেয়ে থাকে আপনি মুসলমানের বাচ্চা আপনার মৃত্যুর পরে আপনার জানাজাটা কোন দলের হুজুর পড়াবে যখন কোন হুজুর পাওয়া যাবে না তখন বাধ্য হয়ে কোন দাদা বাবু ডাকা ছাড়া বিকল্প পথ থাকবে না হুজুর যখন পাওয়া যাবে না তখন দাদার দেশ আইতেন এই হুজুরির দোষ ও হুজুরির দোষ এই হুজুর সেই করেছে ওই হুজুর সেই করেছে সব হুজুরা যদি দোষী হয় তো ওই দোষী হুজুর তো তোমার বাবার বিয়ে পড়াইছিল ওই দোষী হুজুর তো তোমার বিয়ে পড়াইছিল ওই দোষী হুজুর তো তোমার দাদার বিয়ে পড়াইছিল হুজুররা যদি অবৈধ হয় আর হুজুররা সব যদি অবৈধ সন্তান হয় তোমার দাদার বিয়ে অবৈধ তোমার বাবার বিয়ে অবৈধ তুমিও অবৈধ মায়ের অবৈধ সন্তান ঠিক তাহলে হুজুর লাগে কয় জায়গায় হলি পার হুজুর মল্লি পর হুজুর বিয়ে পড়াই দাও হুজুর আবার কিছুদিন পরে আর সংসার করা যাবে না কি করতেবে হবে তাই একার লাই তালাক তালাক তা তালাক দিতে গলি হুজুরি ডাকো হুজুরি ডেকে আবার সেই তালাক কইতে তাহলে তালাক দিতে হুজুরি লাগে এই কয়টা কাজে ছাড়া আরেকটা কাজ আমরা এখন দেখতেছি খুব সব জায়গায় দেখতেছি কোনো জিনিসের ফিতে কাটতে গেলে হুজুর লাগে উদ্বোধন করতে গেলে হুজুর লাগে ব্রিজের মাথায় হুজুর লাগে তারপরে ওই যে দেবী উদ্বোধন করতে গেলে হুজুর লাগে সিনেমা হল উদ্বোধন করতে গেলে কি বলে হুজুর লাগে ভাস্কর্য উদ্বোধন করতে গেলে হুজুর লাগে এই জায়গায় এখন হুজুরদের টেরিটেরি নিয়ে আসতেছে ওই যে ওই যে গিরিশ দেবীর মূর্তি উদ্বোধন করলো না ওই সেই হাইকোর্টে হাইকোর্টের সামনে সেখানে যেই আমার আর জামা কত লম্বা রে ভাই আমার টুপি কত হুসুরে ভাই আমার রুমাল আর কত এই রামওয়ালাওয়ালা জামাওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা ওই নেতাদের সঙ্গে দোয়া করছি আল্লাহ এই মূর্তি যারা নির্মাণ করেছি আল্লাহ তুমি তাদের হায়াতে তৈরি আল্লাহ যারা হাইকোর্টের সামনে মূর্তি বানালো আল্লাহ তুমি তার তাদেরকে আরো বেশি বেশি ক্ষমতায় দিয়ে দিও আল্লাহ আল্লাহ যারা মূর্তি নির্মাণ করে আল্লাহ তুমি তাদের এই হুজুর যখন দোয়া করতেছে আমি তখন জুতো খুলি ওই টেলিভিশনের সামনে মারিছি একজন মধ্যে হুজুর টেলিভিশনে জুতো বেরিয়ে আপনার লাভ থাকি তুই হুজুর দোয়া করতিস কি ও পড়া কপাইলে জাত আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তা দিলু তিন সালান ইল্লা তমাসা তুহু ওয়ালা কবারান মোশারফান ইল্লা সাওয়াই তাহু যখন কোন ভাস্কর্য বা মূর্তি তোমরা দেখবে ভেঙে দাও আর উঁচু উঁচু কবর দেখলে মাটির সঙ্গে মিশাই দাও এটা রসুলের হাদিস আর টুপিওয়ালা মোনাজাত করতেছে আল্লাহ তুমি এই ভাস্কর্যের কবুল করি দাও আল্লাহ তাহলে শয়তান কে দেশে আসে না ওই বড় শয়তান আমাদের হ্যাঁ আমাদের দেশে এক হিন্দু মারা গেছে মারা যাওয়ার পর এক লোক যাইয়ে বলতেছে ইন্ডা লিল্লা হে ইন্ডা ইলাইহি রাজিউন দাদা মারা গেছে ইন্ডা লিল্লা হে ইন্ডা ইলাইহি রাজিউন আরেকজন যাইয়ে মুনাজাত করতে আল্লাহ দাদা দেশের জন্য অনেক কিছু করেছে আল্লাহ তুমি দাদারে স্বর্গে দিয়ে দিও আল্লাহ তুমি দাদারে জান্নাত দিয়ে দিও কপাল পোড়া জাতি কপাল পোড়া জাতি কোন হিন্দু ভাই থাকলে উল্টো বুঝেন না আপনি আপনার ধর্ম পালন করুন আমি আমার ধর্ম পালন করব। না ধর্ম যদি কোন মুসলমানে ক্ষতি করে আল্লাহ সুল বলেছেন কে দিন আমি তার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করব। হিন্দু ধর্ম হিন্দুরাই পালন করবে আপনি সেখানে ডিস্টার্ব দেবেন কেন আর আমি মুসলমান আমার ধর্ম আমি পালন করব আপনারও ডিস্টার্ব দেওয়ার অধিকার নাই আমার বন্ধুগণ অনেক দূর চলে গেলাম লোকমান তার পুত্রকে যে উপদেশ দিয়েছিল এই উপদেশটা কার কাছে পছন্দ হয়েছিল আল্লাহ পাক তার নামে কি তৈরি করলেন একটা সুরা দিলেন আল্লাহ পাক অনেকের নামে সুরা দিয়েছে পিপিলিকার নামে সুরা আছে জানেন আপনারা সেই সুরাটার নাম কি নামল সাস নামে সুরা আছে আনকাবুত এই তো সভ্যগ্রস্ত আবার হাতির নামেও সুরা আছে এই তো ওয়াজ আমার করা লাগবে না এই সুরা তারাই করে সুরা আছে আমার বন্ধুগণ আবার এই রকম যেমন হাতির নামে সুরা আছে গরুর নামে সুরা আছে পিপিলিকার নামে সুরা আছে কাবুতের নামে সুরা আছে তেমনি মানুষের নামে আল্লাহ পাক সুরা দিয়েছে এরকম একটা সুরা হচ্ছে সুরাতুল লোকমান লোকমানকে আল্লাহ পাক কবুল করে নিয়ে আল্লাহ পাক সুরা লোকমানের উদ্দেশ্যে একটা সুরা নাজিল করেছিলেন সুরাটা যখন নাজিল হয়েছিল সুরাটা যখন নাজিল হয়েছিল রসুল ছিলেন তখন মক্কা এটা মাক্কি সুরা আয়াত সংখ্যা চৌত্রিশ রুকু সংখ্যা চার চৌত্রিশটা আয়াতের ভিতর থেকে সর্বশেষ আয়াত চৌত্রিশ নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাবাদ করেছি আজকের আলোচনার বিষয় হলো পাঁচটা এলেম আল্লাহর কাছে ছাড়া পাঁচটা জ্ঞান পাঁচটা বিষয় আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না কয়টা জ্ঞান আল্লাহর কাছে আছে কয়টা বিষয় আল্লাহর কাছে আছে এখন তো মনে করে আমরা ডিজিটাল যুগে এসেছি এক জায়গায় বসে দুনিয়ার সব কিছু জানা যায় আমেরিকায় কি খাচ্ছে আপনার ছেলে ভিডিও কল দেন আপনি দেখতে পাচ্ছেন আপনার ছেলে আমেরিকায় কি করছে আমার ছেলে আমেরিকায় কি করছে হাজার হাজার মাইল দূর থেকে ভেসে আসছে নেটের মাধ্যমে ছবি সেগুলো আপনি দেখতে পাচ্ছেন এই দুনিয়ার মানুষ সব হাতের ভিতরে আনতে পারবে কিন্তু পাঁচটা বিষয়ের জ্ঞান আল্লাহ ছাড়ার কারোর কাছে নাই সেদিন নেটে দেখলাম আমেরিকায় দুই সূর্য দেখা গেছে আচ্ছা আপনারা তো নাবুজুবিল্লা বলেন যে নিবুজে বলে নান্দাজে বলে নাবুজুবিল্লা বলে লাভ আছে কি ওরে দেখা গেলেও তো দেখা যাতে পারে আল্লাহ যখন পৃথিবী ধ্বংস করবে তখন ওই রকম বারো তেরোটা সূর্য তুলে দেবে আমেরিকায় দুই সূর্য ওটা গেল আমেরিকার মানুষ বলে দিল কিয়ামত মনে হয় নিকটবর্তী হয়েছে আসলে আল্লাহ পাক দুই সূর্য যখন তলবে তখন আর কিয়ামতের বেশি বাকি থাকবে না কিয়ামত শুরু হয়ে যাবে এগুলো একটা কাল ছাড়া যে কথাটা নেতারা বলেছে আমিও একমত কোন মুসলমান কোন মুসলমান মুসলমানের রক্ত ঝরায় না আমাদের দেশে এক একদল তথাকথিত ভাণ্ড নিজেরা কাজ করে আর একজনের ঘাড়ের পরে ওই দোষটা চাপাই দেয় মাঝে মাঝে শোনা যায় অমুক জায়গায় সন্ত্রাসী ধরা পড়িস আমরা চিন্তা করি কি হইস তার ঠিক নেই তারপরে কি হইল যুদ্ধ বিগ্রহ সব সন্ত্রাসী মারা গেল মারা যাওয়ার পরে লাশ কই বস্তা উঁচু করি নিজে আসে বস্তার ভিতরে গোল আলু না কচুর মুখী কি অন্য কিছু তা জানে না শুধু বস্তায় উঁচু করে নিয়ে যাচ্ছে এখন সন্ত্রাসী যদি কেউ হয় যে দলেরই হোক আমরাও তার সুষ্ঠু তদন্তর মাধ্যমে তার শাস্তি হোক এটা আমরাও চাই কারণ সন্ত্রাস ইসলাম পছন্দ করে না আমরাও এটা একমত কিন্তু কেউ যদি নিজেই নিজেই সান্ত্রাসী হয়ে একজনকে দোষ দেন তখন তো বাধ্য হয়েই আমাদের কিছু বলা লাগে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনের প্রতি শ্রদ্ধাশীল যদি আইনের প্রতি বাংলাদেশের সব লোক শ্রদ্ধাশীল হতো প্রধান বিচারপতি যে রায় দিয়েছে ওই রায় যদি আমরা সবাই মেনে নিতাম আল্লাহর কসম আমাদের দেশে কোন বিশৃঙ্খলা হতো না কিন্তু আইন শুধু আমার জন্য আর এই হুজুরির জন্য যে তৈরি করবে তার জন্য কিচ্ছু না এক দুষ্টু রাখাল ছিল গ্রামে তো রাখাল এত দুষ্টু যে ও শুধু লোকের ঠকায় তো জঙ্গলে যেই গাছের ডালে গাছের মাথায় উঠে কয় আমারে 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 ধরেছে 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 গ্রামের লোক লাঠি সোটা নিয়ে সব গাছ আসে দুষ্টু ছেলে ওই মগ ডালে দাঁড়ায় খিলকিল করে হাসে আর কে আমি তোমাদের একটু ঠকা 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 ঠকাল গ্রামের লোক গালি গালাস দিদি দিদি চলে যায় মাসকান্দে তিনে যেতে আবার কয় আমারে বাগে ধরেছে বাগে ধরেছে বাগে ধরেছে আবার গ্রামের লোক ছুটি আসে লাঠি নিয়ে এসে দেখে কিচ্ছু নেই ওই ডালে বসে ঠ্যাংনা যাচ্ছে তখন গ্রামের লোক যে বুইলো ইয়ে লোক প্রতারক ধোকাবাস এর কথা আর শোনা যাবে না পরের দিন বাঘ ঠিকই এসে গেছে এবার বলতেছে বাগে ধরেছে বাগে ধরেছে গ্রামের লোক বলে তুই প্রতারক তুই ঠকবাজ তোর কথা আর কেউ যাব না ওর কথা আর কেউ বেরোলো না সেদিন ওর বাগে ঠ্যাং ধরে নিয়েই গেল আজকে কিছু সমাজের কিছু ওই রকম স্লোগান একদিন হয়তো বিপদ আসবে কিন্তু ওই বিপদ ঠেকানোর জন্য কেউ আপনার পাশে দাঁড়াবে না তাহলে কয়টা এলেম কার কাছে আছে কার কাছে প্রথম এলেম ইন্নাল্লাহ জানে শুধুমাত্র কেবলমাত্র জানে কিয়ামত কবে হবে পৃথিবীর আর কেউ জানে না কিয়ামতের কবে হবে কখন হবে কোন সময় সংগঠিত হবে আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না একবার আমি সাতক্ষীরার থেকে আসছিলাম চিটাগান সফরে যাচ্ছি মনে হয় এক জায়গায় দেখলাম কিয়ামত থেকে কিয়ামত এটা সব মুখস্থ দেখতে আপনার সুরতারে ভাই আমি চিন্তা করলাম কিয়ামত থেকে কিয়ামত তাহলে কিয়ামত কোন দিক গেছে একটু দেখি ও আল্লাহ তাগাই দেখি সর্বনায় সব ধাগালি উজু না করলে কোনো কাজ হবে না তাই বলে এরাই যদি কিয়ামত ঘটায় তাহলে আখে রাত ঘটাবে খারাপ কিয়ামতের সংবাদ একমাত্র আল্লাহ ছাড়া তবে কিছু নমুনা পাওয়া যায় সেটা হলো সেটা হলো সেটা হলো কিয়ামত হবে দশই মহারম কতই মহারম দশই মহারম ক্যামত যেদিন হবে সেদিন হল শুক্রবার দিন শুক্রবারের তারিখে কিয়ামত হবে কিন্তু কোন বছরে হবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না আল্লাহ পাকের নবী পাকের নবী মক্কায় থাকলেন আমি কেয়ামতের আলোচনা করছি মক্কায় থাকলেন মক্কায় তেরো বছর নিজের কালেমার দাওয়াত দিলেন কিন্তু মক্কার লোক ইসলাম গ্রহণ কিছু লোক করেছিল বাকি লোক করে নাই দু একজন ওটা কিন্তু খারাপ লক্ষণ বারোটা পর্যন্ত আপনার বসতে হবে বারোটার পরে শোনেন বারোটার পরে পেশাব করার অনুমতি দেব এর আগে কোনো অনুমতি নেই যদি এর আগে পেশাব লেগেই যায় আস্তে করে জায়গায় বেশি ছেড়ে দেবেন নিচের দিক চলে যাক সমস্যা কি খেয়ার আছে টেনে নেবে এত বড় বিশাল প্যান্ডেল বিশাল মাহফিল আপনার আমার জীবনে আর নাও হতে পারে কথা ঠিক না ঠিক কথা ঠিক না ঠিক সুতরাং ও তো বারোটা তো বাঁচতেই গেল দেখতেছি আমার বন্ধুবান বসুন আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করুক যে অবস্থা চলছে মুসলমানেরা পাবনার আর শোনা যাবে কিনা অবস্থা চলছে যে সংকটময় দুঃসময় আমাদের চলছে এই দুঃসময় মুসলমানদেরকে এগিয়ে আসার দরকার এই জন্য ময়দান ছেড়ে দিয়ে না আপনি আমার ভাই আমি আপনার ভাই যে অবস্থা চলছে হঠাৎ করে হয়তো বাংলাদেশে এমন একটা অবস্থা হতে পারে মাহফিল বন্ধ হয়ে গেছে আল্লাহ না করুক আল্লাহ কবুল করুক সকলে বলো না আমিন আল্লাহ রসুল মক্কায় দাওয়াত দিলেন কয় বছর তেরো বছর তেরো বছর দাওয়াত দিয়ে আল্লাহ পাক মক্কার মানুষদেরকে ভালো হেদায়েতের বাণী শুনাইতে পারলেন না নবীজি মদিনায় চলে যাবেন মদিনায় চলে যাবেন ঘোষণা হয়ে গেল মদিনার কিছু লোক মক্কার কিছু লোক ইতিমধ্যে মদিনায় চলে গেছে নবীজি নিজের ঘরের থেকে বাহির হবে কাফেরা বলে বাহিরতি দেব না কেন ওখানে গে দাওয়াতি কাছে আমি করে কাজ করতে পারছি না তাহলে আর এক দেশে যাচ্ছি আপনার সমস্যা কি তাও হবে না ওখানে গিয়ে কালেমার দাওয়াত সব ঘিরে একজন আর বগলের ভিতরে হাত দিয়ে চারিপাশে গোল হয়ে দাঁড়ায় গেছে মোহাম্মদ যেন ফাঁসা ফুসি দিয়েও যেতে না পারে আল্লাহ পাকের কে এসে বললেন নবী হিজরত করার হুকুম হয়ে গেছে হিজরত করা লাগবে কম্বলটা মুড়ি দিয়ে আলীর মাতা আলীকে ঢেকে দিয়ে নবীজি হিজরত করার জন্য বাহির হলেন বাহিরে দেখে সব কাবেররা আস আল্লাহ ওরা তো সব মরে মরে আস এখন মরে দাঁড়ায় নিয়ে লোক আছে নাই যারা বলেন আছে নাই তখনও নবীর মোড়ে দাঁড়ানো লোক ছিল এখনো মোড়ে দাঁড়ানো লোক মনে মনে লোক আল্লাহ পাক বললেন দোস্ত এক মুষ্টি বালি নাও এক মুষ্টি বালি নিলেন বালিগুলো নিক্ষেপ করলেন সব কাফের চোখের ভিতরে বালি ঢুকে গেল যে হাত বগলে ছিল ওই হাত বগলের বেরি করে কপালে ঘষতেছে চোখে ঘষতেছে নবীজি এই ফাঁকেই চলে গিয়েছে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন মক্কা মদিনায় ঘোষণা হয়ে গেল নবী আসতেছে নবীর কথা শুনে সেদিন নবগত মুসলমানরা খুশি হয়েছিল মুখ পুড়ে গিয়েছিল ইহুদির বাচ্চাদের ওরা ইহুদিরা সহ্য করতে পারিনি গ্রামে যখন মাহফিল হয় সব মুসলমানরা খুশি হয় কিছু দোসার মুসলমান থাকে এরা মাহপিল সহ্য করতে পারে না এরা হলো ইহুদির বাচ্চা খাগর বাড়িয়া ইহুদির জাত নাই ফরিদপুরি ইহুদির বাচ্চা নাই এখানেও আছে ও আল্লাহ সব জায়গায় ঢুকেছে আমি মনে কথা বলতো যশো সাতকিরে আস নবীজি ঢকবেন মদি নাই সব মুসলমানরা খুশি খুশি না কেবল ইহুদিরা এবার নবীজি আসবেন আবু বানসারির বাড়িতে উঠলেন আবুারীর বাড়িতে উঠলেন সমস্ত দুনিয়ায় সংবাদ হয়ে গেল পরের দিন দুপুরের পর কেউ ঢাক ঢোল সংবাদ দিচ্ছে নবী এসেছেন কেউ মানুষের সঙ্গে দেখা হলে বলতেছেন নবী এসেছেন ওয়াজ করবেন নবীর জীবনের প্রথম ওয়াজ আমরা জীবনে অনেক ওয়াজ করলাম আর আল্লাহ রসুল প্রকাশ সময় দানে আজকে ওয়াজ করবেন সেটা হলো মদিনাই ঢুকেছেন আজকে আসরের পরে নবী ওয়াজ করবেন প্রথম নবীর দলে দলে মুসলমান আসল ইহুদিরা ওই দলের ভিতরে আসছে তিন গ্রুপ ওই দলের ভিতরে ছিল এক দল ছিল মুসলমান যারা কোরআন হাদিস বুঝতে এসেছে আর দলে দল এসেছে হুজুরির ভুল ধরার জন্য আর দলে দল এসেছে হুজুরির মারার জন্য এখনো কি সে তিন দল আছে বলে মনে হয় এখনো কি সে তিন দল আছে বলে মনে হয় এক দল আছে কোরআন হাদিস শোনার জন্য আর একদল বিড়াল বৃষ্টিতে ভিজলে যেমন সুপটি মেরে যায় একদল সুপটি মেরিয়ে আছে হুজুরির কোন জায়গায় ভুল ধরা যাবে আছে না আছে না আছে না আছে না ঘাপটি মেরি বসে আছে যে কোন জায়গায় পাশা পাওয়া যায় এ কথাটা বললো কেন এটা বলার কি দরকার ছিল এভাবে না বলি এভাবে বললে কি হইত এরকম ভুল ধরার জন্য একদল তখনও ছিল আর একদল এসেছে নবীকে যদি সরাই দিতে পারি তাহলে আমাদের উপকার হবে ওই দলের ভিতরে ইহুদিরা বিরাট পরামর্শ করে ইহুদিদের সবচেয়ে আবদুল্লাহ ইবনে সালাম নাম ইবনে সালামকে বাটাই দিল নবীকে ভুল ধরার জানালো আবদুল্লাহ ইবনে সালাম আসলেন এসে দেখে হাজার হাজার মানুষ নবীর কথা শোনার জন্য বসে গেছে আবদুল্লাহ ইবনে সালাম রোমাল মাথা দিয়ে গামসা দিয়ে মাথাটা ঢেকে সামনে দাঁড়ায় গেছি নবীজি বেরিয়ে আসবেন হজরত আইসা বলেছেন আমি নবীর চেহারার দিকে তাকাতাম আর পূর্ণিমার চাঁদের তাকাতাম পূর্ণিমার চাঁদের দোষ ছিল আমার নবীর চেহারার ভিতরে কোনো দোষ ছিল না হজরত আইসা বলেছেন আমার সাথীরা রাতের অন্ধকারে নবীকে ঘুমপাড়াই দিয়ে নবীর সময় দিয়ে আমি নবীর জামা সেলাই করতাম নবীর কাপড় সেলাই করতাম কখন জানি লণ্ঠনের তেল ফুরা গেছে লবে গেছে আমার হাতের জমিনে পড়ে গেছে ওই সুসটা খুঁজতে গেলে আলোর দরকার আলো নাই আমি থেকে কাপড়টা দিতাম নবীজির চেহারায় আমার ঘর এমন উজ্জ্বল হয়ে যেত সেই চেহারায় আমি হারানো সুস খুঁজে পেয়েছি তিনি হচ্ছেন আমার নবী হজরত আয়সা বলেছেন ইউসুব আল্লাহ সাল্লামের দেখে তৎকালীন মহিলিরা মহিলারা হাত কেটে ফেলেছিল আঙুল কেটে ফেলেছিল আর ওই মহিলা আমার নবী দেখতো ওরা নিজেদের কলিজা কেটে ফেলতো কাল্লা কেটে ফেলতো এত সুন্দর নবী চেহারার নবী ঘরের থেকে বেরিয়ে আসলেন সব মানুষগুলো নবীজি চেহারার সামনে দাঁড়ায় থাকেন নবীজি প্রথম এসে ওয়াজ করলেন আফসুস সালাম প্রথম আজ কি আফসুস সালাম সালাম দাও সালাম দাও সালাম দাও দেখা করে সালাম দাও ও করে সালাম দাও জানালো সালাম দাও ও জানালো সালাম দাও ছোট বড় সালাম দাও সালাম দিলে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার পরিষ্কার করে দেয়। বন্ধুগণ সালাম দিলে সব বেশি না নিলে সব বেশি বুঝে শুনে বুঝলেন সালাম দিলে সব বেশি না নিলে সব বেশি আমরা নেওয়ার পক্ষে না দেওয়ার পক্ষে হ্যাঁ আমার বিশ্বাস হয় না যে আপনারা দেওয়ার পক্ষে দুই হুজুর দুই দিক থেকে আসতেছে তো ওই হুজুর মনে করতেছে আমি বড় আমার সালাম দেবে আগে আর এই হুজুর মনে করতেছে আমি মাদ্রাসার মহত আমার সালাম দেবে আগে দুইজন পাশ কাটায় চলে গেল তা কেউ কারো সালাম দিল না শেষ পর্যন্ত পাশ কাটা ওই পাশে একজন বলতে আলাইকুম আসসালাম তো যাই আমি তো সালাম দিই তুই উত্তর দিলি কেন তোমার না দিদি ভুলে গেছি আমার উত্তর দিতে তার ভুল হয়ে বলেন দৈনিক কোন ব্যক্তি যদি 40 জন মানুষকে সালাম দিতে পারে ওই ব্যক্তি রিয়া মুক্ত অহংকার মুক্ত অবস্থায় কবরে চলে যাবে এই সালামের কথা শুনে কিছুদিন ভিতরে সালাম চালু হবে কিছুদিন ভিতরে সালাম বলারা আসতে হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আলাইকুম আমি তো বলেছি আদিত বলে চল্লিশ জন আর ওরা এক দিন চল্লিশ হাজার সালাম দেবে সে সময় আসতেছে সামনে হ্যাঁ ওরা কানা লোকের সালাম দেয় হিন্দুরও সালাম দেয় আমাদের সাতক্ষীরে এক কানা লোক ভোটে দাঁড়িয়েছিল আমি এক একদিন বলেছি কানা লোক ভোটে দাঁড়িয়েছিল চোখই কম দেখে তো ড্রাইভারে বলেছে এই মানুষ দেখলি হরেন দিবি আমি সালাম দেব এখন সামনে পড়িছে গরু নেতা দেখে চকি কম সামনে পড়িছে গরু হ্যান গরু দেখিয়ে ড্রাইভার কয় পু পা সালাম পু পা সালাম পু পা সালাম কিরে মানুষ আসবার যারা ছিল তারা বলি তারা বলি কি রে গরু সালাম দেয় কে গরু সালাম দেয় কে এখন নেতার চোখ নাই কানা কান তার কালানা নেতার কানে হাসি শব্দ চলে গেছে পারে ওই দিকে কি লোক হাসে কেন স্যার আপনি গুরু সালাম দেন তাই সালাম দুনো কয় স্যার ওই হরেন দিদি সালাম দেন এই না বলেছি মানু দেখলি হরেন দিদি তো বলতি সাতালি গুরু দেখলি কি দেব ঠিক এই গুরুকে সালাম দেয় গাছের গোড়া দেখে সালাম দেয় সালাম দেওয়া লোক আমাদের সমাজে কিছুদিনের ভিতরে আসতেছে এরা হলো বসন্তের কোকিল এরা কিসের কোকিল বসন্তের কোকিল এরা সময় অনুসারে একবার সালাম দেবে তারপর আপনার ভোটটা নিয়ে যদি ক্ষমতায় যেতে পারে পাঁচ বছর আর আপনার ধারে কাছে আরবে না নেতাজি 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 খেলায়ার কত দেখাবি নেতাজি 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 খেলায়ার কত দেখাবি ভোটের সময় এলে হাতে পায়ে ধরো ভোটটা হয়ে গেলি করো এটা দেব সেটা দেব গাল গপ্প করো ভোটটা হয়ে খেল নাহি করো নেতাজি 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 খেলায় আর কত দেখাবি আবার নেতাদের টাকা পয়সা খেয়ে কিছু পাশে লোক থাকে কিZulu হলো দুসারে নিলকটাকে নেতা টাকা খায় নেতার পিছনে ছলকাল দেয় নেতা এক কান পাইছি ভাই আব্দুল কাদের দুলা ভাই দুলা ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র দুলাভাই আছে যে কানে আমরা আছি সে কানে দুলাভাই তুমি এগিয়ে চলো আমরা আছি লক্ষ্য ভাই দুলাভাই তুমি এগিয়ে চলো তোমার কোনো ভয় নাই এবারে মার কা হুক্কা মার কা হুক্কা মার দিলে ভোট শান্তি ভাবে দেশের লোক হুক্কা আছে যে কানে আমরা আছি সে কানে হুক্কা ছিল যে কানে তোমরা ছিলে সে কানে হুক্কা এখন কেন উপরে কিছু করার ভাই আপনারা দাওয়াত করে নিয়ে আইসেন আমি বিনা দাওয়াতে আসেন সুতরাং দাওয়াত করি বাড়ি নিয়ে এসে আমার সঙ্গে ভালো ব্যবহার করবেন নেটা তো হতে পারে না রুগী অসুস্থ হয়ে পড়লি ডাকতে হয় ডাক্তার এখন ডাক্তার বাড়ি আসার পথ কি রুগীর কথা মতন চিকিৎসা দেয় না ডাক্তারের কথা মতন চিকিৎসা দেয় ডাক্তার আগে রুগী দেখে যে কি ভাব যদি মনে করে ইঞ্জেকশন দেওয়ার দরকার তাহলে ইঞ্জেকশন দেয় আর যদি মনে করে ভুড়ি ফাটার দরকার তাহলে ভুড়ি ভাটে এখন রুগী যদি বলে আমার ইঞ্জেকশন দেবেন না আমার ভুড়ি কাটবেন না আমি ওটা পছন্দ করি না তাহলে তোমার ডাক্তার দেখার দরকার কি তুমি নিজে নিজে চিকিৎসা দিবার ওরা আমাকে ডেকে পাঁচশো কিলোমিটার দূরে থেকে আমি আজকে ডাক্তার আপনারাই রুগী চিকিৎসা আমার মত মতন হবে আপনার মত মতন হবে না আপনি যতই উয়া করেন সময় সময় ইনজেকশন হবেই হবে কোন ছাড় হবে না ভুড়ি কাটলে রুগী একটু নড়াচড়া করতেই পারে তাই বলি ডাক্তার যদি মায়া হয় তাহলে রোগী তো ভালো হবে না এই জন্য আমি মাঝে মাঝে একটু ইঞ্জেকশন বুড়ি কাটতেছি একটু আরাম খাচ্ছে আমি বুঝতে পারতেছি কিন্তু ছাড় হবে না কারণ আমাকে ডেকে নিয়ে আসছেন কোরআন বলার জন্য আমি কোরান বলতেছি আমি কোরান শপথ করে বলতেছি আল্লাহর কসম আপনারা দলের পক্ষে গান গেয়েছেন আমি কোনো দলের পক্ষে গান গাবো না আমি গান গেতে এসেছি কার পক্ষে তবে কোরআনের পক্ষে কথা বললি মুসার উত্তর শরীরা খুশি হবে কোরআনের পক্ষে কথা বললি ইব্রাহিমের উত্তর শরীরা খুশি হবে কোরআনের কথা বললি নবীর উত্তর শরীরা খুশি হবে আর কোরআনের কোরআনের পক্ষে কথা বললি কেবল আবু জেহেলের উত্তর শরীরের কষ্ট লাগবে আবু জেহেলের উত্তর শরীরে আছে না আল্লাহ বলতেছে না ইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়্যানাতিন তারিফু ফি উজুহিল্লাযিনা কাফারুল মুনকার যখন তোমাদের সামনে সামনেই কোরান পড়া হবে ওই মজলিসে যদি কারো কাফের আর মোনাফেক থাকে দেখবা তাদের মুখগুলো সব মলিন হয়ে গেছে কালো হয়ে গেছে সব মুসলমানরা খুশি ওনারা মুখ টুক কালো মালো করে হুম মনে হয় যেন ওনার বাপ মারা গেছে আবার যদি কোরানের তফসির সুন্দর করে উত্থাপন করা। ওনারা তোমাদের সঙ্গে মারি মুখী আচরণ করবে তাহলে মুখ কালো মায়ের মুখে আচরণ করা যদি কাফের মোনাফেকের লক্ষণ হয় আমরা মুসলমানের বাচ্চা কাফের লক্ষণ আমরা না করলেন জীবনের আগে করেন নাই এত সঙ্গে কথা বলেন নাই আজকে জনসভার সামনে প্রথমস করলেন আফসুস সালাম সালাম দাও সালাম দাও সালাম দাও সালাম দাও আটটা জান্নাতের ভিতরে একটা জান্নাতের নাম হলো সালাম সালাম মানে কি শান্তি সালাম মানে কি ইসলাম সালাম থেকে ইসলাম ইসলাম মানে হলো শান্তি সালাম মানে শান্তি ইসলাম মানে শান্তি আমরা শান্তির পক্ষে থাকতে চাই কিন্তু কেউ যদি অশান্তি বাধাতে চায় আমরা তো চুপচাপ বসে থাকতে পারি না এই পৃথিবীর সবচেয়ে বড় শান্তি প্রিয় হলো মৌমাছি সবচেয়ে শান্তিপ্রিয় মৌমাছি মৌমাছির শান্তি প্রিয় আর পৃথিবীতে কোন প্রাণী নাই মৌমাছি যদি অশান্তি প্রিয় হইতো আর এই খাগর বাড়িয়া গ্রামে অথবা ফরিদপুর থানার ভিতরে একটা মৌসাকে যে হাজার হাজার মৌমাছি আতো ওরা যদি মিছিল করে কামড়াই নিয়ে শুরু করত। পুলিশের গুলি ওখানে ঠিক থাকতো না কারণ পুলিশ গুলি করে কয়টা মৌমাছি মারবে ওপরে গুলি কাটবে এসে সে গুলি করি কি মৌমাসি মারা যায় জোরে বলেন মারা যায় তাহলে হেলায় পড়েছে সেখানে বিশাল আকারের একটা মৌমাছি বাসা বেঁধেছে ওই মৌমাছি বিভিন্ন জায়গা থেকে ফুলের থেকে মধু সংগ্রহ করে ওখানে সংগ্রহ করে মাঝে মাঝে খায় রানী খাওয়ায় রানী রে হেফাজত করার জন্য তারা চারিপাশে গোল হয়ে দাঁড়ায় যায় কেউ তলা দেখলে মাঝে মাঝে একটু দেয় বেরি দেয় তক বির বোঝেন দেখবেন করে ওঠে সব সব পাশে মানে খেলে শব্দ করে ওঠে মনে হয় ঠান্ডা হয়ে যায় এভাবে করে ওরা বছরের পর বছর চলতেছে কেউ ডিস্টার্ব করে না ওরাও কাদের কামড়ায় না কারোর পর আঘাত করে না এখন এক দুষ্টু ছেলে মনে করতেছে এক বছর হয়ে গেছে বট গাছ তো বট ডালে মৌসাকে বাসা বেঁধে আছে কারোর কিছু বলে না আমিও কিছু বলি না আজকে একটু ঢিল মেরি দেখি দিনরা কেমন আছে দুষ্টু ছেলে একটা ঢিল ম্যানেজ করে গাছের নিচে এসে ঢিলটা ছুড়ল ঢিল ছুড়ে মৌসাকে লাগাল যতটুকু সময় এর আগে নারাই তো বিড়ি বলে ওর ঘাড়ের পরে ঝাঁপাইয়ে পড়বে ওর রক্ত পাইকেনা না করা পর্যন্ত ও ময়দে গিলু ওর পর কামলাবে ঠিক পানি ডুব দিল মাথায় সক করবে পালাবি কোথায় পালাবি কোথায় পালাবি কোথায় কথা কি বাড়াই বললাম না ঠিক বল না ঠিক কার ওর বিরুদ্ধে কোন কথা হবে না যা হবে কুরআন হাদিস দিয়েই হবে ঠিক ইনশাআল্লাহ মউ নামে সূরা আছে না তাহলে অসুবিধা কি মউ মসজিদ আল হিল মারহলা মৌমাছি ষোলো গান দিয়া শয়তানের ঘাড়ের পরে পড়ল শয়তান বুঝলো শয়তানি করার ফলটা কি আমরা মৌমাছির মতন নিরীহ বছরের পর বছরের পর বছর হিন্দু মুসলমান এদেশে কোনো অশান্তি নেই শান্তিভাবে জন্ম করে যাচ্ছি কেউ যদি মনে করে মুসলমানদের কোরআনে একটু আঘাত করি মুসলমানদের হুজুরিরা একটু ঠ্যান ধরে টানি মুসলমানদের কোরআনের আঘাত করি মুসলমানদের মাহফিল বন্ধ করে দেই আল্লাহর কসম ওই মৌমাছিরা যেমন কোন দিক তাকায় না ওর ঘরের পরে ছাপিয়ে পড়ে কোরআনের পরে কেউ আঘাত করলে তার জান্ত আমরা বাড়ি যাব না আমরা এ হয়েছে আমরা কারোর কিছু বলবো না কিন্তু কেউ যদি ঢিল মারে তাহলে কি একটু জবাব দেওয়াই লাগে প্রথম আজ হলে সালাম সালাম দাও আমার আলোচনার বিষয়ে পাঁচটা এলেম কার কাছে আছে প্রথম আছে হিন্দা হুইল সাহ প্রথম আছে কিয়ামতের জ্ঞান কে জানে আল্লাহ ছাড়া আর কেউ কিয়ামতের জ্ঞান সম্পর্কে ধারণা নাই ওই হাউজের পরেই হচ্ছে রাসূল সাল্লাল্লাহ হলে সাল্লাম প্রথম আজ আফসুস সালাম সালাম দাও সালাম দাও সালাম দাও আজকে থেকে নিয়ত করেন দৈনিক কয়জনে সালাম দেবেন চল্লিশ জন হবে পারবেন 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 যদি মোটে না পারেন আমি একটা নিয়ম শিখাই দিই মোটে যদি না পারেন আসের নামাজ পড়ে হয়ে গেলে পারবেন আসসালামু আলাইকুম মসজিদি মুসল্লি কয়জন আছে ওই একসঙ্গে চল্লিশ জনের হক আদায় হয়ে গেল বিশাল একটা জনসভা আসসালামু আলাইকুম ওই চল্লিশ জনের হক আদায় হয়ে গেল একটা নিয়ম বলে দিলাম তবে প্রত্যেকের আলাদা আলাদা সালাম দিলে আল্লাহ বরকত আরো বেশি দেবে আপনি ঘরে যে আপনার স্ত্রীরে সালাম দেন স্ত্রীরে সালাম দেন আল্লাহ বলেন যদি কোন স্বামী স্ত্রীরে সালাম দেয় স্ত্রী স্বামীরে সালাম দেয় দুইজনের হাত ধরে যদি এক ভিড়ুলাহুলানাওয়ালাকুম দোয়া করে নবী বলেন স্বামী আর স্ত্রী সারা দিন যাওয়ান নাই কাজ করেছ দুই হাতের সব গোনাগুলো আমার আল্লাহ মাফ করে দেবে মশাবাটা করতে হবে স্বামী স্ত্রীর সঙ্গে স্বামী হইলো কি লোক পুরুষ লোক স্বামী হইলো কি লোক আর মেয়ে আর স্ত্রী হইলো কি লোক এখন কেউ যদি মনে করে আমি স্বামীর সঙ্গে মোসাবা না করি নরেন্দ্র মোদীর সঙ্গে মোসাবা করব তাহলে সব বেশি হইলো নাকি হ্যাঁ আমি স্ত্রীর সঙ্গে মোসাফা করবো এই দুইটা হাত কোন জায়গায় যাবে আল্লাহ রসুল বলেন স্বামী আর স্ত্রী ছাড়া নিজের হাত যদি কোন পরপুরুষ মোসাফা করে অথবা হাত ধরে নাড়া দেয় হাত ধরে নাড়া দিলে যদি শরীরটা নড়ে ওই শরীরটা হবে কি আর এই কথা বললি যদি কারোর গায়ে লাগে আমার কিচ্ছু করার নই আজকের থেকে সালাম দেবেন কয়বার আল্লাহ কবুল করুক সকলে বলুন আমি ওয়ার শুধু ময়দানে রেখে গেলে হবে না বাড়ি নিয়ে যেতে হবে দুই নম্বর আফসু সালাম ইতাম উত্তম মিস্কিনকে খেতে দাও গরীবকে খেতে দাও অন্নদান বস্ত্রদান পৃথিবীর সবচেয়ে বড় দান হজরত ইব্রাহিম হরিরত ইব্রাহিম আন সাল্লাম মেহমান ছাড়া খানা খেতেন না আমার নদী মেহমান ছাড়া খানা খেতেন না মেহমান বাড়ি গেলে আপনারা খুশি নেবেজার হবার কি বলবো দু একজন মেহমানও আছে আশনি আর মতে স্মৃতি চাই না তিন দিন হয়ে গেছে মা তোমার আব্বা বাড়ি যাবে না আব্বা বলতে আর দুদিন থাকবে সেলের বাপ তখন গে আল্লাহ কোন পোড়া কবাইলি ভাই পেলাম এখনো দুদিন থাকবে দুদিন হয়ে যাওয়ার পরে যে ভাই সাহেব পাঁচ দিন হয়ে গেছে তো আপনার না বাড়ি যাওয়ার কথা ছিল হ্যাঁ যাবো তো শরীরটা আজকে ম্যাজ ম্যাজ করতেছে আজকে দিনটা থাকি কালকে যাবো এরকম বেই কি আমাদের দেশে আছে আল্লাহ রসুল বলেছেন একদিন মেহমানদারি করা সুন্নাত ভালো করে শোনেন একদিন মেহমানদারি করা সুন্নাত দুই দিন মেহমানদারি করা নফল তিন দিন মেহমানদারি করা মস্তাব তিন দিনের পরে যদি মেহমান থাকে ওই মেহমানের আর থাকার অধিকার নাই এসে একবার শেকড় গেড়ি লাগবা তোমার ঠ্যাংদিরি টান্ডু বেরুবা না মানে এই লোকর গুষ্টি উদ্ধার করি দেই मेहमान বাড়ি যাবে এরা কোন मेहमान আছে না ভাই আছে না আছে না সারি বাপ রে ভাই আজকে যেতেই চায় না যেতেই চায় না যেতেই চায় দন আল্লাহর রাসূল বলতেন কোন मेहमान যদি বাড়ি আসে আর ওই মেহমানের যদি সেবা সুস্থুশা করতে পারো প্রতিদিন আল্লাহ পাক তোমার সব গিরা গোনাগুলো করে দেবে এজন্য मेहमानदारी করো এতিমের খেতে দাও এতিমের মাল যারা খাবে 4 তে দোষের কারণে মানুষ জাহান্নামে যাবে একটা হলে বেনামাজি জাহান নামে যাবে দুই নম্বর যার দোষ হলো তারা এতিমের মাল চুরি করে যারা খায় তারা যাবে জাহান্নামে নামে এতিমের মাল চুরি করে খায় ভ্যানওয়ালা এতিমের মাল চুরি করে খায় রিকশাওয়ালা এতিমের মাল চুরি খাই এই নেতারা কথা ঠিক না বেঠিক কথা ঠিক না বেঠিক তবে এমন নেতা আমরা তৈরি করি না জেনে তার জেনে তার পকেটে একটা হারাম পয়সা ঢুকতে পারে আমরা এমন নেতা তৈরি করি যে নেতা হয় সোনার নেতা যে নেতা জীবনে সবকিছু উজাড় করে দেয় কিন্তু পরের জিনিস খায় না আমার সাতক্ষীরার আশাসনী থানার এমপি মাওলানা এম রেয়াসাদ আলী বিশ্বাস দুই বছর যখন সেনাবাহিনী ক্ষমতায় রিয়াসাদ আলী বিশ্বাসের বাড়ি তদন্ত করতে গেছে হুজুর আপনি তো দুই তিন টার্মে এমপি হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল আপনার এখন আপনি কত কোটি টাকার কাজ পেয়েছেন একটু হিসাব দেন এই হিসাব নদী পাহাড়ে গোলপাতাতে বাড়ি আপনার কি আমাদের সঙ্গে আর কি করছেন তিনবারের এমপি আর বাড়ি গোলপাতাতে সাবা তো ওইটাই বাড়ি সুবানাল্লা বললেন না তিনবারের এমপি হওয়া মানে তিন তির নয়তলা বাড়ি করার কথা কিন্তু এমপি আমরা তৈরি করেছি সব উজাড় করে দিয়েছে পকেটে একটাও ঢুকাই নাই এখন তদন্ত বিভাগের লোক হাজির উনি খেজুর গাছ কাটতে গিয়েছিলেন তিনবারের এমপি খেজুর গাছ কাটতে গেছে খেজুর গাছ কাটা বোঝেন তো ওই যে ঠ্যাং ঠ্যাং ঝুড়ি ওই রস বের করে মনে হয় খেজুর গাছ সব হাসতেছে দাঁত বের করে দেখেন না আপনারা খেজুর গাছ হাসে তা কি আমরা তো একটু দাঁত বন্ধ করে ওরা হ্যাঁ থাকে কি তাই মনে হয় না আপনার তাই মনে হয় না খেজুর গাছ ঠ্যাং ঠ্যাং ধারাই দিলি হা করে মনে হয় না সব আসতেছে এখন এই খেজুর গাছ কেটে পাশায় দা রাখা ওটারে কি বলে আপনাদের দেখি না দা রাখা যে পাত্র ওইটারে কি বলে আমার বলে ডুঙি ডুঙি ডুঙির ভিতরে দা একটা হাফ প্যান্ট পরা মাথায় এক কান টুপি আছে আসতেছে চাষা আসসালাম আলাইকুম আসসালাম পি সাহেব বাড়ি আছে তা বলতেছে কেন তো বলতে আমরা ওই তদন্ত বিভাগের লোক উনি তিনবার এমপি হয়েছে তাই উনি কি কাজ করিছে এটা হিসাব নিতে আসছে তো বলতে বাবা এখানে বৈশুক আমি হুজুর ডেকে দিচ্ছি এখন ওখানে বসাই রেখে আমার থানার এমপির কথা বলছি ওখানে বসাই রেখে উনি বাড়ি যে ডুঙি টুঙ্গি খুলে দাটা রেখে উনি ওটা পাঞ্জাই পরে লুঙ্গি পরে আসসালাম আলাইকুম চাচা এমপি কই তুই আমি সেই লোক তুই আপনি কি আর কি মারতেছেন না বাবা আমি সেই লোক তুমি আমার সার্টিফিকেট দেখ পা তো বলতে আপনি তিনবার র্যাম্পে ওই যে খেজুর গাছ কেটে গেল সেই লোক না আপনি তা বলতে হ্যাঁ আমি সেই লোক তা বলতে আপনি হিসেব দেন তো কত রাখার টাকার কাজ করেছেন কত টাকা খাইছেন হিসেব দিয়ে 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 হিসেব দিয়ে মানে এক বছরে সতেরো কোটি কত টাকা কত লক্ষ কত লক্ষ কত হাজার কত টাকার কাজ করেছে মানে হিসেব ছাড়া তিনশো ষাট টাকার কাজ বেশি করেছে তাই হিসেব কিতেব নিয়ে চলে যাস স্যার বলছে সাসা আমরা আসি তাই বলছে তিনশো ষাট টাকা দিয়ে যাও তো বলতে আমরা দেবো কান ও তোমরা হিসেব নিতে পারো টাকা দিতে পারো না তিনশো ষাট টাকা দেয় ওঠো শেষ পর্যন্ত কাছে কমান্ড আসে তিনশো ষাট টাকা দিয়ে এসেছে আর ওখানতে গল্প করতে করতে এসেছে আল্লাহ এত নেতার বাড়ি গেলাম এরকম নেতা আমরা স্বপ্ন কামনা করতে পারিনি আমরা চ্যালেঞ্জ করতে পারি জোর করে বলতে পারি আমাদের আমাদের বিরুদ্ধে অনেক রিপোর্ট উঠতে পারে কিন্তু আমরা কোন গরিবের মাল খেয়েছি এরকম কোন রিপোর্ট আমাদের বিরুদ্ধে নাই এটা আমরা জোর করে চ্যালেঞ্জ করতে পারি আল্লাহ রসুল বললেন এতিমের মাল খাও এতিমের খাওয়াও এতিমকে খাওয়াও মিস্কিনকে খেতে দাও মিসকিনকে খেতে দাও মিসকিনের মাল খেয়েও না মিসকিনের মাল খাওয়া নেতা আমাদের সমাজে আছে না নাই জোরে বলেন আছে না নাই আমি এক চকিদারে জিজ্ঞেস করলাম চকিদার ভাই আগে সৌদি আরবের থেকে উঠ আসতো দুম্বা আসতো ঘোড়া আসতো ভেড়া আসতো হজের পর সেগুলো গেল কই এখন আর আসে না কয়ে আসে তো গেল কই ওরা দিতি দেয় তো যা যা আসতে তিন মাস দেরি লাগে তিন মাস পর যখন আসে প্রথম সচিবালয়ের সচিবরা ভাগ করে তারপরে দেশের মন্ত্রীরা ভাগ করে তারপরে এমপিরা ভাগ করে তারপরে উপজেলা চেয়ারম্যানরা ভাগ করে তারপরে চেয়ারম্যানরা ভাগ করে তারপরে যা থাকে মেম্বার আর আমরা মিলে নেই আপনাদের পর্যন্ত যায় না তাই গরিবের মাল যারা খায় এরা হলো সবচেয়ে বড় মিসকিন জোরে বলেন ঠিক কিনা আজকে গরিবের মাল খাওয়া লোক আছে না নাই আল্লাহ নাই বলেন মিস্কিনকে খেতে দাও গরিবের খেতে দাও কয় নম্বর আস দুই নম্বর আস আল্লাহ নবী কিন্তু আস করছে আব্দুল্লাহ ইবনে সালাম কোন জায়গায় বসে আছে পুরীর ভিতরেই বসে আছে আসছে কি করার জন্য ভুল ধরার জন্য ভুল ধরার জন্য আব্দুল্লাহ ইবনে সালাম বসে আছে নবীকে ভুল ধরবে তিন নাম্বার তিন নাম্বার নবী বয়ান শুরু করলেন আফসুস সালাম ইতামুত্তাম ওয়া সল্লুল আরহাম আত্মীয়তার হক আদায় করো আর নিকটতম আত্মীয়র সম্পর্ক বজায় রাখো চতুর্থ নম্বর অসল্যু বিল্লাই লেবার্না শিয়ানাম রাতের অন্ধকারে দুনিয়ার সব মানুষ যখন ঘুমায়া পড়বে তখন তুমি দুই চেকার দুই রেখাত চার রেকাত আট ঠেকাত বারো রেখাত তা নামাজ পলি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তোমার জীবনের রে গোনাগুলা মাফ করে দেবে ওয়াজ আজকের মতন শেষ সব লোক চলে গেল আব্দুল্লা সময় বলতেছে আসমানের মালিক জমিনের মালিক এসেছিলাম নবীর ভুল ধরার জন্য কিন্তু তার চেহারা দেখে বুঝতে পেরেছি এই লোকটা কোনো মানুষের ক্ষতি করতে পারে না পরের দিন আবদুল্লা ইবনে সালাম একাই আসছে আপনি না মোহাম্মদ হ্যাঁ আপনার বাবা নো হ্যাঁ আপনি না নবী হ্যাঁ তা আপনার কাছে আমার তিনটি প্রশ্ন আছে রসুল প্রথম দিন অসকালেন কয়টা চারটা এখন তিনটি প্রশ্ন এই তিনটি প্রশ্নের উত্তর নবী ছাড়া পৃথিবীর আর কেউ দিতে পারে না প্রশ্ন হবে সে তিনটি প্রশ্নের প্রথম প্রশ্ন হচ্ছে কিয়ামতের আলামত প্রথম আলামত কোনটি আমার আলোচনার বিষয় হচ্ছে ইন্দা হইল কবে কিয়ামত হবে কখন কিয়ামত হবে কে জানে আর আব্দুল্লাহ ইবনে সালাম প্রশ্ন করতেছে কি আমাদের প্রথম আলামত কোনটি দুই নম্বর প্রশ্ন হানব জান্নাতি মানুষের প্রথম খাদ্য কি জাহান্নামী মানুষের প্রথম খাদ্য কি জান্নাতে যাবা যারা যাবে তারা খেইতে যাবে জাহান্নামে যাবা যারা যাবে তারা খেতে যাবে আল্লাহ পাক জাহান্নামীদের প্রথম কি খেতে দেবে জান্নাতি মানুষের প্রথম কি খেতে দেবে কোরআন হাদিস দিয়ে বুঝাইয়া দেন তিন নম্বর ছেলে কোনটা মায়ের মতন দেখতে হয় কোনোটা বাবার মতন দেখতে হয় কোন ছেলের চেহারা বাবার মতন কোন ছেলের চেহারা মায়ের মতন কোন মেয়ের চেহারা বাবার মতন কোনো চেহারা মার মতন ছেলে মেয়ের চেহারা কখনো বাবার মতন কখনো মার মতন হয় কেন কয়েকটা প্রশ্ন এক নম্বর কিয়ামতের প্রথম আলামত কোনটি কিয়ামত কবে হবে ও কেন তো কার কাছে আছে আল্লাহর কাছে আছে কিন্তু কিয়ামতের প্রথম আলামত কোনটি দুই নম্বর জান্নাতি মানুষ আর মানুষের প্রথম খাদ্য কোনটি তিন নম্বর ছেলে মার মতন হয় কেন বাবার মতন হয় কেন তিনটি প্রশ্ন করলেন নবী উত্তর দিলেন উত্তর দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে সালাম বলে বসলেন আমি সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর পয়গম্বর সাক্ষী দলা সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা ওয়া আশহাদু আন্না মোহাম্মদন আবদুহু বরসুলু আমার বন্ধুগণ এই তিনটি প্রশ্নের উত্তর দিতে যেয়ে আমার আর মাত্র তিন পাঁচা পনেরো মিনিট সময় লাগবে পনেরো মিনিট পনেরো মিনিট পনেরো মিনিট সময় আপনারা দিতে রাজি আছেন কারা কারা রাজি নেই কারা কারা রাজি নেই তারা হাত তোলেন এই যে সারা রাত সারা রাত করে গান ভাই সারা রাত কোনোদিন অশ্ব নয় ভাই আচ্ছা আপনি থাকবেন সমস্যা নেই আরো হুজুর আছে অস করবে আমি সাড়ে বারোটার উপরে দেখতে হবে না ভাই আমার এই দিক বারোটা বেজে পনেরো মিনিট হয়ে গেছে আর পনেরো মিনিট এই সাড়ে বারোটার ভিতরে আমার শেষ আমার দাওয়াত ছিল সাতাইশ তারিখ ইতিমধ্যে আঠাশ তারিখ শুরু হয়ে গেছে বারোটার পরে তো তারিখ শুরু হয়ে গেছে না ভাই আবার তারিখ তো শেষ ওটা ওটা না আপনারা চাইলেও আপনারা ইচ্ছা করলে পাইতে পারেন আমি ইচ্ছা করলে দিতে পারি না ইচ্ছা করি না দিলে আমার কোনো গোলা হবে না কারণ আমার তো সাতাইশ তারিখ হ্যাঁ আমার সে কোন তারিখে দাবাদ করেছিলে তুমি আবার সাতাইশ তারিখ না এই সাতাশ তারিখ পার হয়ে গেছে এখন আমার কাছে এবার আপনাদের পালা এখন আমি আপনাদের হক আদায় করার জন্য যেহেতু মাঝখানের নেতারা একটু কথা বলতে যে আধা ঘন্টা কাল সময় বেশি হয়ে গেছে এই জন্য আধা ঘন্টা কাল সময় আমি আপনাদের ধরে দিচ্ছি এই আধা ঘন্টা সময় আপনাদের কাছে সময় ব্যয় করব তার আগে আপনাদের কাছে দাবি এই তিনটি প্রশ্নের উত্তর কি আপনারা শুনতে রাজি আছেন কারা কারা রাজি আছেন একটু হাত উঁচু করে দেখান তো যে আল্লাহ পাক কারা কারা রাজি আচ্ছা এবার হাত নামান এবার হাত নামান এখন কিছু নীতিগিলি কিছু দিতি হয় হবে একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জোরে বলেন আর কেউ অনেক মেঘ হয়েছে বৃষ্টি নামবে কিন্তু বৃষ্টি হয় না কারণ ওই মেঘের ভিতরে বৃষ্টি নাই বৃষ্টির মালিক হলো আমার আল্লাহ বিশ্বাস হয় মেঘ হলি সব মেঘে বৃষ্টি হয় না আমি আমার জীবনে দেখেছি সামনে বৃষ্টি হচ্ছে মোটরসাইকেল নিয়ে দাঁড়াই আছি সামনের বৃষ্টির পানি মোটরসাইকেলের চাকা ভিজে গেল কিন্তু আমার গায়ে এক ফোটা আকাশ থেকে বৃষ্টি পড়লো না আমি এই কোরআন শরীফ সামনে রেখে বলতে আমি দেখেছি এরকম বিশ্বাস হয় আপনাদের সুতরাং কখন কোথায় বৃষ্টি হবে কোন মেঘে বৃষ্টি হবে কোন মেঘে বৃষ্টি হবে না দুনিয়ার কেউ জানে না কে জানে আরো জোরে বলেন কে জানে সংক্ষেপে করি নিয়ে এসছি ব্যাখ্যার দরকার নাই তিন নম্বর মায়ের পেটের ভিতরে সন্তান ছেলে নামে মায়ের রেহেমের ভিতরে মায়ের রেহেমের ভিতরে জরায়ুর ভিতরে ছেলে নামে কে জানে জোরে বলেন কে জানে এই কথাটা আপনারা সত্য বললেন না মিথ্যা বললেন মিথ্যা বলেছে এখন মায়ের মায়ের পেটের ভিতরে কি আছে ডাক্তার বলে না বলে কম্পিউটার বলে আলট্রোসোনা বলে ইন্ডোস্কোপি বলে যে মায়ের পেটের ভিতরে সন্তান ছেলে তবে ভালো করে শোনেন সন্তানের বয়স যখন চারি মাস হয় তিনে চারি বিশ একশো বিশ দিন পর্যন্ত দুনিয়ার কোন ডাক্তার দুনিয়ার কোন হেকিম দুনিয়ার কোন কবিরাজ দুনিয়ার কোন আল্ট্রাসনো দুনিয়ার কোন ইন্ডোস্কোপি দুনিয়ার কোন কম্পিউটার বল দিতে পারে না যে চারি মাস পর্যন্ত মায়ের রেহেমের সন্তান ছেলে নামে চারি মাস পর যখন সন্তানটার জরায়ু অথবা স্ত্রীলিঙ্গ অথবা পুলিঙ্গ যখন পাক তৈরি করে দেয় হাড়ের গায়ে মাংস হয় ওর ভিতরে যখন রুহু আসে রুহু এসে যখন নড়াচড়া করে তখন এই ইন্ডেক্স কবি বলতে পারে কম্পিউটার বলতে পারে সন্তানটা ছেলে নামে কিন্তু এই চারটে মাস পার হয়ে গেছে এই চারটে মাস বলার কোনো শক্তি নাই ছেলে নামে এ এলেম একমাত্র আল্লাহ ছাড়া আর কারোর কাছে নাই তাহলে কয়টা গেল তিনটা আমার তাদুর মাযা তাকসব গদ 4 নম্বর হচ্ছে তুমি আগামীকাল কাল কি খাবে তোমার কপালে কি খাবার আছে এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না কার ভাগ্যে কোন রেজে কাছে কে জানে আরো জোরে বলেন কে জানে আরও জোরে বলুন না কে জানে আগামীকাল কাল কি খাবেন আল্লাহ ছাড়া আর কেউ বলতে আর কেউ বলতে দি একজন কয় আমি বলতে পারি আগামী আমি ভাইস চেয়ারম্যানের বাড়ি দাওয়াত খাব ভাই চেয়ারম্যানের বাড়ি দাওয়াত যদি আল্লাহ তোমার কবুল না করে থাকে তুমি দাওয়াত খেতে পারবা না প্রথম যখন মানুষ বক্তা হয় তখন যদি এক এক দিন তিন চার জায়গায় বাস করে আপনাদের বিশ্বাস হয় দেখবেন দুই একজন বক্তার সময় দেওয়া হয় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পরে সিলিপ দেওয়া হলো ও স্লিপ সিঁড়ি ফেলে দেয় হ্যাঁ আমি বক্তা আমি এখন আলোচনা ঠ্যাং ধরে টানলুও নামতে চায় না আবার দু একজন বক্তা উঠেই বলে অসুস্থ এই অসুস্থ বক্তার নামাতি সাইটবার শিলি দেওয়া লাগে কথা বিশ্বাস হয় কথা বিশ্বাস হয় কথা বিশ্বাস হয় তো আমি যখন বক্তা প্রথম হলাম তখন ওই রবি উলা বলে তো চলতেছে দশই রবিলা বল পুরোক্ষে বারোই রবি উলা বল আমার সাইজকে মা দাওয়াত দেওয়া তো মনে করেছি মা থেকে এসা পর্যন্ত একটা করব এ থেকে রাত নটা পর্যন্ত একটা করব সেখানে জাতি দশটা বাজবে দশটার থেকে বারোটা পর্যন্ত করো থেকে দুইটা পর্যন্ত করো খেয়ে নেব আল্লাহ যে কার কোন জায়গায় রাখে সেটা বোঝানোর জন্য বলছি তো নামাজ নামাজ পর্যন্ত এক করলাম আর এক জায়গায় গিয়ে এশার নামাজ পড়ার পর রাত নয়টা দশটা পর্যন্ত করলাম ওরা বলতে হুজুর খানা পিনা রেডি খেয়ে যান তো ওই মাহফিলি দিয়েই খাবো সেই মাহফিলি জাতি জাতি আমার এগারোটা বেজেছে প্রধান বক্তা নেই বলে ওকে মাহফিল ভেঙে গেছে যে দেখি মাইগাওয়ালাও নেই ভ্যানাওয়ালা নেই আমার দুই জায়গায় বলে খাওয়া মিস তো সাইকেল চালাই গেছি ভাই ওই বাইসাইকেল সত্যি কথা বলতে অসুবিধা নেই তো বাইসাইকেল চালাই গেছি বাড়ি আসতে রাত দুটো বেজেছে তা বাড়িওয়ালা মনে করছে সাইড জায়গায় দাওয়াত খেয়ে তো ভুড়ি মোটা করে আসতেছে এখন এসে বাড়ির দরজায় নক করে বলতেছি উঠেছি ঘরে ওঠার পরে বলছে তাহলে সব শোভ ভাত

কার বাড়ি তোমার খাদ্য লেখা আছে আল্লাহ ছাড়া দুনিয়ার আর কেউ জানে না সোলাইমান সুলাইমানের নাম শুনেছেন নাম শুনেছেন সুলাইমান চারজন চারজন মানুষ গোটা পৃথিবী শাসন করেছে তার ভিতরে সুলাইমান একজন দুইজন মুসলমান আর দুইজন কাফের যে দুইজন মুসলমান গোটা পৃথিবী শাসন করেছিল তার ভিতরে একজন সোলাইমান আর একজন হলো বক্তেনাসার সার না আর একজন হলো নাই দুইজন মুসলমান আর কাপের দুইজন একজন হলো নমরুদ আর একজন হলো বক্তেরা এই সুরাইমান পয়কমান আল্লাহর কাছে বললেন আল্লাহ আমি তোমার আমি তোমার যতগুলো মাখলুকা আঠারো হাজার মাখ লুকাত ওদের একদিন খেতে দেবো আল্লাহকে পাগল হয়ে গেছে কাই কেন আমি তক্তাই ছড়ি ছুড়ি গোটা দুনিয়া ঘুরিয়ে বেড়াই একদিন খেতে তরুণ কয় পারবে না আল্লাহ তালি একদিনই অবধেক পারবে না আল্লাহ তালি কি করবো আল্লাহ কাতেই পারবে না কয় তালি এক শ্বাস একক তো আল্লাহ কয় তাও পারবে না কয় আল্লাহ আমি একক তো খাই দেবো বসেন ভাই দোয়া করি দোয়া করে যাই ভাই আমি মোসাফের আমি মোসাফের পিছু দিয়ে একজন লোক উঠতেছেন বসেন মোসাফের টাকা দেওয়ার দরকার টাকা দাঁড়াতেছেন দেশের সাড়ে বারোটা পার হোক চলে যাবেন হয়েও গেছে আর পাঁচ মিনিট বাকি আছে আমার আলোচনাও শেষ করে নিয়ে আসতেছে বন্ধুগান মুসাফির সুলাইমান সালাম বাজাইন না পরে বাড়ি যেয়ে বাজাইন সুলাইমান আলাইসাল্লাম এক অক্ত খাওয়ার জন্য আল্লাহর কাছে অনুমতি চাইলেন ছয় মাস ধরে ধরে খাদ্য তৈরি করা হলো ছয় মাস পরে আল্লাহ পাক বলে দিলেন ও জঙ্গলের বাঘ সিংহা ভালুক শিয়াল সাপ তোমাদের খাদ্য আজকে সোলাইমানের দরবারে ও নদীর প্রাণীরা তোমাদের খাদ্য আজকে সোলাইমানের দরবারে হঠাৎ করে সকাল নয়টা দশটার সময় এক জং পানির থেকে সাগরের থেকে এক মাছ এই যে হা করে বলতে তোমাকে হুজুর কই তোকে হুজুর কই তা কেন কে আমার খিদে লেগেছে। ক্ষুদা পাইস তোমাদের হুজুরির বলো যে আজকের খাওয়া নাই হুজুরির হুজুরি দরবার আমি খেতে আসি তো বলতে এই কর্মচারীর বলতে একটু ঠান্ডা হয়ে থাক অন্তত সব আসুক কয় সব আসবে কখন ওর সময় আমার নেই আমার এখন খাতি দাও তাই এক মাসে তো দালালো যে জেনের বাচ্চা যেই বলতেছে এখন তো জেনের বাচ্চা ঘরে ঘরে তৈরি হয়েছে জেনের বাচ্চা যেই বলতেছে স্যার কি তুই এক মাস সকালবেলা এসে হা করে পড়িস খাদি দাও তা বললাম তো সব মাছ আসুক ও দেরি হবে না এক্ষুনি খাবে সোলাইমান পাইকেবার রেগে মেগে বলছে দে ওর খাদ্যে সমস্ত যা কিছু রান্না করা হয়েছিল ছয় মাস ছয় মাস ধরে কেউ বলেছে বারো বছর ধরে বারো মাস ধরে যা রান্না করা হয়েছিল সব মাছের গালের ভিতরে দেয় গোপাস 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 যা দেয় গোপাস যা দেয় গোপাস খাইতে 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 সব শেষ তখন জেনের বাচ্চা বলতে আর তুলতে আরো দেও এইবার জেনের বাচ্চা যে বলছে স্যার লাইন খারাপ এক মাসে সব খেয়ে ফেলাইছে স্যার মাঝ আসে বলতে তুই কত খাইতে পারিস যা খাইতে পারি তা চার ভাগের এক ভাগ হয়েছে এখনো তিন ভাগ বাকি আল্লাহ আকবর বললেন না কি আল্লাহর এবাদাত করি আমরা কি মালিকের এবাদাত করি আমরা আঠারো হাজার মাকলুকাতের রেজেক তিনি ব্যবস্থা করছে সুলাইমান পাইগম্বার সেই দায় পড়ে কাঁদতেছে আল্লাহ তোমার সঙ্গে সমকক্ষ করার শক্তি কারো নাই আমি এক অক্তর খেতে দিতে পারলাম না তাও চার ভাগের এক ভাগ হয়েছে তিন ভাগ বাকি আর এরকম বড় বড় মাক লোক তুমি খেতে দাও আল্লাহ আমি ভুল করেছি তুমি আমার মাপ করে দাও তাহলে রেজেকের সাবি কার হাতে আরো জোরে বলেন কার হাতে হাজারো চেষ্টা করে খেতে দিতে পারবে না মায়ানমারের মুসলমান আসে তোমরা মনে করছো খাদ্যের অভাব হবে ওরে খাদ্যের অভাব হবে মনে করো না আল্লাহ যদি খাওয়ায় ওদেরও খাওয়াবে তোমারও খাওয়াবে গেল কবে কবে কখন কোথায় কার মৃত্যু হবে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না ভালো করে শোনো ফরিদপুরীর মুসলমানেরা ফরিদপুরীর মাটিতে যদি জিহাদের মৃত্যু হবে এটা যদি আল্লাহ রাদে লেখা না থাকে দুনিয়ার সব শয়তানের এক জায়গায় হয়ে আমার কিছুই করতে পারবে না আর আমার মৃত্যু ফরিদপুরে যদি আল্লাহ লিখে রেখে থাকে কিছু করা লাগবে না এমনি শোনা যাবে কালকে নেই এই জন্য কবে কোথায় কার মৃত্যু হবে এ সংবাদ কে রাখে সোলাইমানের দরবার সেই সোলাইমানের কথা বলছি সোলাইমানের দরবার আজরাইল এসে গেছে আজরাইল যখন ঢোকে দেখে এক মন্ত্রী আছে পাশে চেয়ারে তো আরে তাকাই আরে তাকাইলো এই সেই লোক আবার যখন বেরিয়ে যায় আরে তাকাইলো এই সেই লোক তো চলে যাওয়ার পরে মন্ত্রী যে বলতে স্যার এই লোকটা কে গেল কেন কই তাকাইনি দেখি আমার ভয় লেগেছে আজরাইলের তাগাইনি দেখি ভয় লাগবে না ভাই আজরাইলের তাকাই দেখি ভয় লাগবে তো বলতো বল মালিকুল মউত আজরাইল হ্যাঁ হজুর হুজুর এমন কায়দে কই তাকাইছে হুজুর আমার নেস ধরিছে হুজুর কেন কি ঢোকার সময় আরে তাকাইছে যাবার সময় আরে তাকাইছে মনে আমার জান কবাস করবে হুজুর আপনি বাতাসের একটু সংবাদ দেন বাতাস যেন আমাকে এমন জায়গায় নিয়ে রেখে আসে যে এই মালিকুল মউত যেন আমার খুঁজে না পায় হযরত সুলাইমান বললেন বাতাস রে আমার মন্ত্রীর জঙ্গলের ভিতরে নিয়ে যা সতেরোশো কিলোমিটার দূরে জঙ্গল সেই জঙ্গলের ভিতরে নিয়ে যা জঙ্গলের ভিতরে নিয়ে গেল তখন পরে উঠে বাতাসের পরে ভর করে নিয়ে গেল বাতাসের পরে ভর করে জঙ্গলের ভিতরে নামাইছে মিলে দেখে সেই লোক জঙ্গলে আছে কথায় বলে হায়াত লেখা কপালে মৌত লেখা পায় যারে যে কানে মরণ হয় পায়ে হেঁটে যায় চোখ মিলে দেখে সেই হ্যাঁ আপনি 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 না সুলাইমানের দরবারে গেলেন হ্যাঁ হ্যাঁ আপনি না শাহজাহাম হ্যাঁ আমি আমি তার আগে প্রশ্ন করো তুমি এখানে কেন তার আগে প্রশ্ন তুমি এখানে কেন তুমি সুলাইমানের দরবার থেকে বেরিয়ে আসার পর আমি সোলাইমানের কাছে জিজ্ঞেস করলাম লোকটিকে তোমার পরিচয় যখন বলে দিল তখন এই বাতাসের পরে ভর করে জঙ্গলে আসলাম এসে দেখতেছি আপনি এখানে বসে আছেন সুরাইমান পাই গোম্বারের ওই লোকটির কথা শুনে মালিকুল মোহতাজ সালাম বলতেছে আমি দেখলাম পাঁচ মিনিট সময় আছে সতেরোশো মাইল দূরে তোমার মৃত্যু হবে আমি চিন্তা করলাম এত দূর আসবে কি করে আমি আগের থেকে এসে বসে আছি এখন দেখতেছি তুমি সময় মতন চলে আসছো তোমার জান কবাজ করলাম বা সার আর কোনো সুযোগ নাই আমার বন্ধুগণ যার যেখানে মৃত্যু হবে সে যদি সেখানে চিটে যায় কোন মাটিতে মৃত্যু হবে সে যদি ছুটে যায় আমার মৃত্যু যদি ফরিদপুরীর মাটিতে লেখা না থাকে দুনিয়ার কোন মানুষ আমার এ মারতে পারবা না দি একজন কয় এত হুজুরির মরণ হয় তা ও হুজুরির হয় না কেন তোমার আশীর্বাদে আমার হায়াতারও বাইটছে কারণ ভালো করে শোনাও পৃথিবীর মৃত্যুর যতগুলো ঘাটি সব ঘাটে আমি চোখে দেখে আসছি সব ঘাঁটি পার হয়ে এখন কোরানের জমি নিয়ে আসি আল্লাহ যদি এই কোরআন বলতে যে আমার মৃত্যু নিয়ে নেয় আলহামদুলিল্লাহ জিহাদি মৃত্যু জন্য প্রস্তুত আল্লাহ যদি আমার রুহু নিয়ে সন্তুষ্ট হয় আমি রুহু দিতে রাজি তবুও বাতিলের কাছে মাতা নত করতে রাজি নই আল্লাহফাপ যেন আমাদের এই নিয়েদের পরে কবুল করে সকলে বলেন আমিন আরও জোরে বলেন আমিন ইন্নাল্লাহ আলিমুন খবির নিশ্চয় আল্লাহ পাক সকল খবর রাখে তাহলে আল্লাহর কাছে কয়টা এলেম আছে আপনি কি যা বলেছি বুঝতে কি বেরেছেন তিনটি প্রশ্ন মনে আছে তো মনে আছে তো তিনটি প্রশ্ন প্রথম প্রশ্ন কি প্রথম কেন কি আমাদের প্রথম আলামত কোনটি আল্লাহ নই বললেন ও আব্দুল্লাহ ইবনে সালাম সামদেশের থেকে সিরিয়ার থেকে একটা অগ্নি স্ফুলঙ্গ বাহির হবে একটা অগ্নিশিখা বাহির হবে ওই অগ্নিশিকায় সব মুসলমানদেরকে তাড়িয়ে মক্কা মদিনায় চলে যাবে মক্কা মদিনায় চলে যাওয়ার পর এবার কিয়ামত সংগঠিত সংগঠিত হবে আলকরিয়া তোমাল করিয়া কমা আদর কামাল করিয়া ইয়ুমাইয়া কুনুনা সুকালফারা শিলমা বসুস পাহাড়ার মাটিগুলো তুলোর মতন ধুনতে থাকবে মক্কা মদিনায় চলে যাবে ঈমানদার লোকেরা ওখানে তাদের স্বাভাবিক মৃত্যু হবে কিয়ামতের কোন ভয়াবহ অবস্থা কোন মমিনের পরে হবে না সুবাহান আল্লাহ বলেন আরো জোরে সুবাহান আল্লাহ বলেন দুই নম্বর আলামত ছেলে কখন মায়ের মতো না জান্নাতি মানুষের খাদ্য কি জাহান্নাই মানুষের খাদ্য কি নবী আমার বলেন জান্নাতি মানুষেরাও খেতে যাবে জাহান্নাই মানুষেরাও খেতে যাবে আল্লাহ পাক জান্নাতি মানুষের খেতে দেবেন প্রথম মাসের কলিজা ভুনা মাসের কলিজা ভুনা করে জান্নাতি মানুষদেরকে খেতে দেওয়া হবে একবার জান্নাতি মানুষের আমাসের কলিজা ভুনা খাবে আর কোনদিন অন্য জিনিস খেতে যাবে না এবার জাহান মানুষেরা খেতে যাবে পানি দাও খাবার দাও পানি দাও খাবার দাও জাহান নামের একটা মেঘ জন্মাবে ওই মেঘ থেকে খুঁড়ি বৃষ্টি নামবে গুড় 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 করে শব্দ করবে এবার মনে করবে মনে করবে বৃষ্টি হবে আমরা বড় খুশি হয়ে যাব ওই মেঘ থেকে অগ্নির আগুনের গরম পানি নামতে থাকবে ওই গরম পানি যদি শরীরে লাগে শরীরের গোষ্ঠগুলো ঘষে পড়বে ওই গরম পানির ঝর্ণা মানুষের পূজ রক্ত আর গরম পানির ঝর্ণা একটা নালা দিয়ে বেরিয়ে যাবে ওই নালা থেকে পূজ রক্ত মিশ্রিত দুর্গন্ধ পানি এনে জাহান্নামী মানুষের সামনে ধরা হবে খেতে কেউ চাবে না তারপরে জোর করে খাওয়ানো হবে একবার যখন জাহান্নামী মানুষেরা ওই পূজ রক্ত মিশ্রিত পানি খাবে উপরের দিক থেকে নিচের দিক থেকে নারী ভুড়িগুলো সব বেরিয়ে যাবে পেটের ভিতরে আর একটাও নারী ভুড়ি থাকবে না কোনো সার্জারি করার কোনো ব্যবস্থা নাই বাইপাস সার্জারি নাই কিছুই নাই দুই দিক থেকে বেরিয়ে গেল আর ভিতরে ঢুকানো হবে না ওই অবস্থায় তারা জাহান্নে অনন্তকালের জন্য থাকবে এই হলো জাহান্নি মানুষের খাদ্য জান্নাতি মানুষের খাদ্য তিন নম্বর ছেলে কখন মায়ের মতন হয় ছেলে কখন বাবার মতন হয় এবার এই কথাটা একটু স্কানি বলে খেয়াল করেন কোরআন হাজিজের কথা বলি কেউ মনে খারাপ নিয়েন না আল্লাহ নয় বলেন বাবার মা বিশেষ একটা সময় যখন একত্রিত হয়ে যায় একত্রিত হওয়ার পর বাপার মায়ের শরীর থেকে আল্লাহ পাক নাপাক পানি নির্গত করে দেয় ওই নাপাক পানিটা ঘুরতে 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 মায়ের ভিতরে একটা প্যাকেট আছে থলি আছে বেলুনের মতন একটা প্যাকেট আছে ওই প্যাকেটের ছোট্ট একটা মুখ আছে ওই মুখটা মায়ের ওই ব্রেহেমের ভিতরে মুখটা খুলে যায় খুলে যাওয়ার পর এই নারী এই পুরুষ এই স্বামী স্ত্রীর এই নাপাক পদার্থটা ওই ছিদ্র দিয়ে ওই ছিদ্র দিয়ে বেলুনের ভিতরে ঢোকে যার পদার্থ যার পানিটা সর্বপ্রথম বেলুনের ভিতরে ঢোকে সেলিয়ার মেয়ে তার আকৃতি ধারণ করে যদি মায়ের আগে প্রবেশ করে ছেলে দেখতে মায়ের মতন হয় যদি বাবার আগে প্রবেশ করে ছেলে দেখতে বাবার মতন হয় যদি মায়ের প্রবেশ করে মেয়ে দেখতে মায়ের মতন হয় যদি বাবার টাকে প্রবেশ করে ছেলে দেখতে মায়ের মত বাবার মতন হবে কি মায়ের মতন হবে আল্লাহ রাসূলের এই কথা শোনার পর আব্দুল্লাহ সালাম বলে বসলেন এই উত্তর নবী ছাড়া আর কেউ দিতে পারে না ওহুদির বাচ্চারা তোমরা কালেমা পড়ওয়ার না পড়ো আমি আব্দুল্লাহ ইবনে সালাম কালেমা পড়ে নিলাম লা ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহ সালাম যখন কলেমা পড়লেন আব্দুল্লাহ ইবনে সালাম বলেন হুজুর ইহুদিরা যে কর বড় শয়তান একটা পরীক্ষা করবেন তাই কি কয় আমি ঘরের ভিতরে যাই ওরা আসেতেস আপনি ওদেরকে শুনি দেখেন তো আব্দুল্লাহ ইবনে সালাম কেমন লোক তো ওনারা চলে যাওয়ার পরে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন তোমরা তো ইহুদি তোমাদের দলের লিডার কেড়া কে আব্দুল্লাহ ইবনে সালাম কয় সে কেমন লোক কয় অবশ্যই ভালো লোক আসমানের নিচে জমিনের উপর আর একটাও নেই কেমন কথা বলে কই যখন মানুষ পাগল হয়ে যায় যখন তখন মানুষ পাগল হয়ে যায় আমাদের নেতারাও ওনার অস নেতারাও শোনে ইবনে সালাম যদি কালেমা পড়ে পড়তেই পারে না যদি পরে হতেই পারে না কই যদি হয় কই বিশ্বাস করি না কারণ ওর বাপ হইলো হুজুর ওর দাদা ছেলে হুজুর ওর নানা ছেলে হুজুর ওর ভাই হইলো হুজুর ও হুজুর ও কালেমা পড়তে পারে না আবদুল্লা সালামকে রসুল বলেন বেরিয়ে আসো আবদুল্লিমনে সালাম বেরিয়ে এসে যখন কালেমা শাহাদাতের ঘোষণা করলেন এই ইহুদিরা বলল ওর বাপ ছেলে সোর ওর দাদা ছেলে সোর ও চোরের রক্ত জন্ম ও সৈদ্য গোষ্ঠী খারাপ আজকের অবস্থা তাই হচ্ছে জোরে বলেন তাই হচ্ছে না এক সময় আন্দোলন করেছিলেন এই পাবনার নেতার পাশে বসে আপনি চা খেয়েছিলেন দুনিয়ার কেউ প্রমাণ না দিতে পারে আমার কাছে প্রমাণ আছে সেদিন হুজুরের দোষ পাইনি এখন দোষ পাচ্ছে সেদিন বড় হুজুরির দোষ পাইনি বড় হুজুরির ওয়াজের মাহফিলে আপনাদের মতন বড় বড় নেতারাই দায়িত্ব পালন করেছিলেন সেদিন দোষ পাইনি আজকে হুজুররা হক পথে আছে বলে হুজুরির দোষের কুল নাই ঠিক আব্দুল্লাহ ইবনে সালামকে নিয়ে হুজুরা নাটক করেছিল আজকে হুজুরদের নিয়ে গোটা পৃথিবীর হুজুর চাচারা সেই নাটকই করছে সুতরাং আল্লাহ রাসূলকে আল্লাহ হেবজাত করেছিলেন আজকের আলেমদের আল্লাহই হেবজাত করবেন আল্লাহ পাক সকল আলেমকে ইসলামকে হেবজাত করুক এই কোরআনিয়া মাদ্রাসাকে হেবজাত করুক এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের दीर्घই কামনা করে এই কোরআনের মাহফিল আর আগামী বছর বড় করে হোক এই ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি অমা তৌফিকি ইল্লা বিল্লা ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম দোয়া হবে বসুন বসুন দোয়া হবে বসুন 10ই জানুয়ারি আরকানদির বিষয় আ 10ই জানুয়ারি আগামী 10ই জানুয়ারি আরকান্দি ভাইজানের গ্রামের বাড়িতে আমার তাফসীর আছে তারপরে আর কোন কোন জায়গা আছে বলতে পারবেন আপনারা হ্যাঁ ডেমরা কত তারিখ হারোডাঙ্গা কত তারিখ তিন তারিখ দশ আমার ড্যামরা এবং হাড়োর ডাঙ্গা দুটো মাহফিল আছে আর ভাইদের আরাকান্দের মাহফিল আছে কি কি তিন তিন তিনে জানুয়ারি না তিন জানুয়ারি তিন জানুয়ারি দশই জানুয়ারি আর দেখলাম কত ভাই ষোলোই জানুয়ারি আল্লাহিনা এ পর্ব কখন মামিন রব্বানা যলামনা আন নাসনা ওয়াইল্লাম تغফির لنا وترحمنا الا نكنن من الخاسرین রব্বানা লা তুজিকুল ক্বুলুবানা বাদাইছ রাইতানা ওয়াহাব লানা মিল্লাদুন কারাহমাতান ইন্নাকা আনতাল মহিয়ান গোরিয়ান সর্ব দাতা দয়ালু মেহেরবান খোদা আল্লাহ তাআলা হাজার হাজার মুসলমান নারিয়ার পুরুষদেরকে সঙ্গী করে নিয়ে সূরা লোকমানের সর্বশেষ আয়াতের পরে বীতি করে দীর্ঘ সময় ধরে কথা বলেছি আল্লাহ তাআলা কথার শেষে আল্লাহ আলেমে দিনদের সঙ্গে করে নিয়ে হেফজখানার হাফেজদেরকে সঙ্গে করে নিয়ে এই হাজার হাজার মুসলমান নারী আর পুরুষদেরকে সঙ্গে করে নিয়ে তোমার আলিশান দরবারের দুই হাত পেতে ভিক্ষা চাইতেছে আল্লাহ এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাদের ওসিলা বানায়া দাও এই কোরআনের মাহফিল ইন্তজাম যারা করেছে শোনার জন্য যারা এসেছে আমরা বলার জন্য যারা আসলাম কেয়ামতের দিন মুসিবতের কালে যেদিন মা তার সন্তানকে হারিয়ে যাবে যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না যেদিন বাবা তার সন্তানকে ভুলে যাবে যেদিন স্বামী স্ত্রীরে ভুলে যাবে সন্তান তার বাপ মাকে ভুলে যাবে সেদিন এই কোরআনের ছায়াতলে থেকে তুমি আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিও আমাদের মা বাপ যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদের কবরগুলো তুমি জান্নাতের বাগিচা বানায় দাও আমার সম্মানিত উপজেলা চেয়ারম্যান ভাই তিনি তিনি যাওয়ার সময় দোয়া চেয়ে গেছেন হুজুর আমার আব্বা নাই আবার মা নাই আব্বা মা দুইজন বেঁচে আছে কিন্তু বেঁচে নাই কি শ্বশুর বেঁচে নাই আল্লাহ আব্বা মা বেঁচে আছে আব্বা মার বয়স একশো বছরের কাছাকাছি দাঁড়িয়ে দাঁড়িয়ে খতম তারাবি পড়েছে আল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেবের বাপ মা তুমি আরো হায়াতে তৈরি বাদান করো যার বাপ মা মারা গেছে সেই জানে মা বিদায়ের কত জ্বালা আজকে শ্বশুরির নামে এই কোরআন শ্বশুর কোরানি আমার তৈরি করে রেখে গেছে কি দোয়া যিনি তৈরি করে গেছে আমরা তার কাছে তো তোমার জন্য চাওয়া কিছু লাগে না তুমি তো করেই দেবে এই করেছ তারপরে দাবি করছি আল্লাহ যার প্রচেষ্টায় কোরআনিয়ার মাদ্রাসা তৈরি হলো তাকে তুমি জান্নাতের না বেহমান হিসেবে কবল করে নাও শাশুড়ি এখন বেশি আছে না তুমি তার হায়াতে তৈরি বাদান করো উপজেলা চেয়ারম্যান ভাই চেয়ারম্যান সহ উপজেলার সকল কর্মকর্তা কাল তুমি কবল করো নাটোরের ভাই ফরিদপুরের থানার দায়িত্বশীল আল্লাহ নাটোর থেকে এসে তিনি এখানে দায়িত্ব পালন করছে তার বিয়ে বাচ্চা বাড়িতে আছে আল্লাহ তুমি তার বিয়ে সহ তার পরিবারের সবাইকে হেফাজত করো আল্লাহ বাংলাদেশকে তুমি কোরআনের জন্য কবল করে না আগামী সামনে সামনে যে দিনগুলো আসছে যে পরীক্ষার দিন এই পরীক্ষার দিনে আল্লাহ আমরা সবাই যেন কোরআনের পক্ষে সাপোর্ট করতে পারি তা দিয়ে দাও আইল না তাই না অনেক সরকার গেল অনেক সরকার আসলো অনেক নেতা নেত্রীর পরিবর্তন হলো কেউ তো কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে চাইল না আগামী নির্বাচনে আল্লাহ তুমি কোরআনের পক্ষের লোকদের বিজয় অর্জন করার তো দিয়ে দিও যারা কোরআনের পক্ষে আছে আল্লাহ তাদেরকে তুমি বিজয় দান করিও আল্লাহ বাংলাদেশ সরকারকে আমরা স্বাগত জানাচ্ছি যিনি অন্তত আর কিছু হোক আর না দশ লক্ষ মুসলমানকে থাকার জায়গা দিয়ে দিয়েছে আল্লাহ আল্লাহ এ কারণে তুমি তাকে উত্তম যা খায়ের যাযায় বাং পুরস্কার দিয়ে দাও এই আরাকারের মুসলমানদেরকে আল্লাহ অায়িত্বে আছে আল্লাহ তাদেরকে মেধা বাং শক্তি বাড়ায় দাও যাতে করে পরিকল্পনা নিয়ে তাদেরকে দেশে ফিরাইয়ে দিতে পারে আল্লাহ আল্লাহ তুমি দয়া করে খাগর বাড়ির দিয়ে বাদ্য থেকে কবুল করে দাও আল্লাহ আল্লাহ এর যাবতীয় সমস্যা গায়েব থেকে তুমি দূর করে দাও আজকে একটা ছেলে কোরআনের দস্তরবন্দি হলো আল্লাহ এই ছেলেকে আল্লাহ তুমি বড় হাফেজ এবং বড় মাওলানা হিসেবে কবুল করে নাও আল্লাহ আমার সম্মানিত ভাই বাম পাশে বসা উপজেলা ভাই চেয়ারম্যান আল্লাহ তুমি তাকে কবুল করো বাম পাশে বসা আমার ভাইয়েরা কবুল করো ডাইন পাশে বসা আলমে দিন তাদেরকে কবুল করো তোমার দোস্তের খাতিরে আল্লাহ মাথায় সকলের তোমাকে কবুল করে নাও আল্লাহ যদি আর কোনোদিন ফরিদপুরের বাড়িতে পাবনার বাড়িতে আমাদের দেখা না হয় জান্নাতের ভিতরে আমাদের একটা জায়গা করে দিও আল্লাহ তোমার দোস্তের খাতিরে দায়াকরি আমাদের দোয়া কবুল করে নাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম আল্লাহ 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 সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন almudina.tv ইসলামের আলো ছড়িয়ে দেই বিশ্বময়